かな。ああ。ちょっとからだアップだ。アップされちゃったから。え、これどうし？あとの少し。Cuéntanos su idea, pero ya ves, será por muchacha. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahdah. Wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Wa ala alihi wa sahbihi wa mawala. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগর ও দক্ষিণ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের গতকাল থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের দ্বিতীয় দিনের এই পর্যায়ে এসে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অল্প সময়ে কিছু দিনই বিষয়ে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য বসার যে মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত আমরা অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শুনেছি এবং একটু আগে আমার আগে যিনি আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, তিনি এত সুন্দরভাবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস থেকে ইমানের বিভিন্ন বিষয় নিয়ে, ইমানের আরকান নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এই আলোচনাগুলোই যদি আমরা ভালোভাবে বুঝি এবং সেই অনুযায়ী আমাদের আকীদা, আমাদের ইমানকে গঠন করি, আলহামদুলিল্লাহ এই আলোচনাই আজকের ওয়াজ মাহফিলের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে সুন্নাত ও বিদআত। সুন্নাত ও বিদআতের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, অনেক লম্বা আলোচনা, আমাদের আরও অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, এজন্য বিস্তারিত লম্বা আলোচনা করা যাবে না।
আর এই বিষয়ের উপরেই আমি সবসময় আলোচনা করি। সুন্নত বেদাতের আলোচনা অনেক মাহফিলে, অনেক প্রোগ্রামে, অনেক সম্মেলনে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। তো আজকে অল্প সময়ের মধ্যে আমরা এই সুন্নত এবং বেদাত সম্পর্কে দুই একটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই সুন্নত এবং বেদাত সম্পর্কে আমাদের সকলের কম বেশি কিছু জ্ঞান সবারই আছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুন্নত এবং বেদাত বুঝি বলেই আমরা আজকের এই সম্মেলনে, এই ওয়াজ মাহফিলে আসার আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন। যাদের সুন্নত সম্পর্কে এবং বেদাত সম্পর্কে জ্ঞান আল্লাহ পাক দেন নাই, যাদেরকে ফোরকান দেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলেছেন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফোরকান দান করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফোরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফোরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফোরকান দান করবেন, ফোরকান দিবেন। ফোরকান হলো আত-তাফরীক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য করার জ্ঞান, সুন্নত এবং বিদআতের মধ্যে পার্থক্য করার জ্ঞান, এটাকে বলা হয় ফোরকান। এই ফোরকান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেন, তারা এই এই ধরনের ওয়াজ মাহফিলে আসার আল্লাহ পাক তৌফিক দেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফোরকান দান করেন না, তাদেরকে আল্লাহ পাক এই ধরনের মজলিসে আসার তৌফিক দেন না। তারা ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ ট্রাকে ট্রাকে গরু মহিষ ছাগল নিয়ে তারা ওয়াজ মাহফিলে যান, আবার কেউ কেউ গান বাজনা করতে করতে ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ আবার পুরা রাস্তায় আপনার হু হা জিকির করতে করতে ওয়াজ মাহফিলে যান, কেউ কেউ আবার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বক্তারা বিভিন্ন সুরে বিভিন্নভাবে এশকের গান গান, এশকের গানের সঙ্গীত গান, এশকের সঙ্গীতে শ্রোতারা কেউ এসে মাইক কেড়ে নিয়ে যায়, কোনো কোনো শ্রোতা এসে বক্তার গলা ধরে ঝুলতে থাকেন, কোনো কোনো শ্রোতা এসে স্টেজের কাপড় চোপড় সব খুলে নিয়ে যান, আবার কোনো কোনো শ্রোতা বলেন যে শরম কিসের, আমাদের কোনো শরম নাই, আমরা আল্লাহর পাগল, আবার বক্তা বলে যে এরা সব রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির পাগল, এরা সব হাজী আমদাদুল্লাহ মহাজেরে বক্কি রহমতুল্লাহ আলাইহির সন্তান, রুহানি সন্তান। তাহলে ওই এসব সন্তানেরা এরকম মাতলামি করে, পাগলামি করে। আবার কেউ কেউ এরকম মজলিসে সম্মেলনে বাস বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন, আল্লাহ পাক উপরের দিকে থাকেন, এই জন্য আল্লাহর পাগল হয়ে উপরের দিকে যাচ্ছেন। মাহফিলে বক্তা বলতেছেন আল্লাহ সাইরে দিকে, কিন্তু শ্রোতা বলতেছে না সাইরে দিকে না উপরের দিকে, এজন্য বাস ধরে উপরের দিকে উঠে যাচ্ছে। না হয় যদি সাইরে দিকে হয় তাহলে আল্লাহর খোঁজার জন্য নিচের দিকেও তো যাওয়ার কথা, আল্লাহ নিচের দিকেও আছে, কিন্তু নিচের দিকে কেউ যায় না, বা প্যান্ডেলের বাহিরে গিয়ে অন্য জায়গায় আল্লাহকে খোঁজার কথা, সেই দিকেও যায় না। আল্লাহ পাক যাদেরকে ফোরকান দেন নাই, তারা হক এবং বাতিল চিনতে পারে না, সুন্নাত এবং বেদাত চিনতে পারে না, তাদের কাছে সব সমান মনে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ফোরকান দান করেন, তারা হক এবং বাতিল, সুন্নাত এবং বেদাত তারা চিনতে পারে না, আল্লাহ পাক এই জ্ঞানটা তাদেরকে দান করেন। সুন্নাত এবং বেদাত এটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে আসা দরকার ইবাদত, ইবাদত বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জন্য তৈরি করেছেন,
কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, জিনকে বানিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কোরআনে কারিমের প্রথম থেকে যদি তেলাওয়াত শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আসেন, কোরআনে কারিমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করেছেন, কাফেরের কথা বলছেন, মুনাফিকের কথা বলছেন, অনেকগুলো মাসাল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এরপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই নির্দেশটি দিয়েছেন সেটি হলো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাকের প্রথম নির্দেশটা হলো উবুদু রাব্বাকুম, তোমাদের রবের নির্দেশ, রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। তাহলে মানুষের মূল কাজ হলো ইবাদত করা। ইবাদত করতে হলে দুটি জিনিস নিশ্চিত হওয়ার পরে ইবাদত করতে হবে, একটি হলো ইবাদত কার জন্য করব, আরেকটি হলো ইবাদত কেমনে করব। এই দুটি জিনিস নিশ্চিত না হয়ে কোনো ইবাদত করা যায় না। প্রথম নিশ্চিত হতে হবে আমি ইবাদত করব কার, ইবাদত কার জন্য, এটা একবারে নিশ্চিত হয়ে নিতে হবে। তাহলে ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। খালি আল্লাহর বললে হবে না, ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যেই কালেমার দাওয়াত দিতেন সেই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। এই কালেমার মাধ্যমে প্রথম ঠিক করতে হবে আমার মা'বুদকে। তাহলে মা'বুদ ঠিক করে পেলাম আমরা যে আমাদের একমাত্র মা'বুদ আল্লাহ রাব্বুল আলামিন। এখন হলো মা'বুদের জন্য ইবাদতটা কীভাবে করব, ইবাদতের সিস্টেমটা কী, ইবাদতের পদ্ধতিটা কী, নিজের ইচ্ছা মতো নিজের মন গড়া যে কোনো ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন? করবেন না। ইবাদতের পদ্ধতিটা জানতে হবে। এই ইবাদতের যেই পদ্ধতি, ইবাদতের যেই তরিকা, ইবাদতের যে রাস্তা, এটার নাম হলো সুন্নত, এটার নাম হলো সুন্নত। অর্থাৎ যেই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায়, যেই পদ্ধতিতে যেই তরিকায় ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এই পদ্ধতিকে বলা হয় সুন্নত। এই পদ্ধতি থেকে একটু ডানে বামে চলে গেলে, উল্টা রাস্তায় চলে গেলে, তাহলে ওই যেই রাস্তায় গেলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে না, উল্টা রাস্তায় চলে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছা যায় না, কোনো নদীতে গিয়ে, কোনো সাগরে গিয়ে, কোনো এক জায়গায় গিয়ে থেমে যাইতে হয়। আপনি যদি সঠিক রাস্তা না চিনেন, এখান থেকে চট্টগ্রাম রওনা দিছেন, দেখবেন যে ঢাকা চট্টগ্রামের রোড থেকে যদি বিচ্ছুত হয়ে ডানে বামে একদিকে যান, এক জায়গায় গিয়ে দেখবেন যে নদীর সামনে গিয়ে আপনি থেমে গেছেন, আর যেতে পারতেছেন না, এক জায়গায় গিয়ে সাগরের সামনে গিয়ে থেমে যাবেন, আর সামনের দিকে যেতে পারবেন না, কারণ আপনার রাস্তা ভুল হয়ে গেছে। সুন্নার অর্থই হলো তরিকা, সুন্নার অর্থ রাস্তা, এই রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা। এর বাহিরে ডানে বামে গেলে এই রাস্তাগুলো দেখবেন জাহান্নামের কাছে যায় থেমে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে, এটা উল্টা পাল্টা চলে যাবে। এই রাস্তাগুলোর নাম হলো বেদাত। সুন্নত হলো সোজা রাস্তা, আর সুন্নতের বাহিরে ডানে বামে যে রাস্তাগুলো বিভিন্ন দিকে চলে গেছে এইগুলোর নাম হলো বেদাত। এটাই হলো সহজ ভাষায় সুন্নত আর বেদাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা,
আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, শুধুমাত্র ওই উম্মতেরা জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আবার অস্বীকার করে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে, যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। যে আমার আনুগত্য বিমুখ হয়ে গেছে, যে আমার নাফরমানি করে, যে আমার মতো ইবাদত করে না, আমার তরিকা অনুসরণ করে না, ফাকাদ আবা, সেই হলো আমাকে অস্বীকার করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে। এই জন্য বেদাতের পরিণতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, নতুন নতুন জিনিস বানানো থেকে বিরত থাকো, কারণ প্রত্যেক নতুন জিনিসের নাম, নতুন ইবাদতের নাম বিদআত, আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো গোমরাহী, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক দালালা জাহান্নামে যাবে। তাহলে বিদআতের পরিণতি হলো, বিদআতের রাস্তাটা কোন দিকে যায়? জাহান্নামের দিকে যায়, আর সুন্নতের রাস্তাটা জান্নাতের দিকে যায়, সুবহানাল্লাহ। সুন্নত আর বেদাত বোঝা আমাদের সমাজে খুব জটিল, কারণ হলো সুন্নত থেকে বেদাত সবসময় বাহ্যিকভাবে দেখতে একটু সুন্দর বেশি দেখা যায়, মূল স্বর্ণের অলঙ্কার আর নকল বিভিন্ন জিনিসের অলঙ্কার দেখবেন স্বর্ণের চাইতে সেগুলো বেশি ঝকঝক করে, এই স্বর্ণের চাইতে যখন সেগুলো বেশি ঝকঝক করে, যাদের জ্ঞান থাকে না সুন্নত সম্পর্কে, মূল স্বর্ণ সম্পর্কে, অরিজিনাল সোনা যারা চিনে না, তারা নকলগুলো দেখলে আকৃষ্ট হয় বেশি। আপনি বাচ্চাদের সামনে স্বর্ণের চাইলেও দিবেন, আবার নকল জিনিসের বিভিন্ন জিনিসের বানানোটাও দিবেন, বাচ্চাকে বলবেন বাবা তুমি কোনটা নিবা, মা তুমি কোনটা নিবা, দেখবেন যে সে নকলটার দিকে হাত বাড়াবে, কারণ নকলটা তার কাছে দেখতে চাকচিক্যময় মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে। এইভাবে প্রত্যেকটা নকল জিনিস, প্রত্যেকটা ভেজাল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর বেশি থাকে। 500 টাকার নোট যেটা মূল নোট, সেটার চাইতে যেটা নকল নোট, 2 নম্বর নোট, সেটা দেখবেন যে চকচক বেশি করে, বেশি সুন্দর দেখা যায়। বাজারে দেখবেন ভালো মাছের চাইতে ফরমালিনওয়ালা মাছ বেশি সুন্দর দেখা যায় বাহ্যিকভাবে, চাউল যেটা ভেজাল সেটা দেখবেন বাহ্যিকভাবে দেখতে একেবারে সাদা ধবধবে মনে হচ্ছে, মূল চাউল যেগুলো এগুলো দেখতে সুন্দর দেখা যায় না, লাল দেখা যায়, বিভিন্ন রকমের দেখা যায়। এইভাবে প্রত্যেকটা জিনিস জমিতে গিয়ে দেখবেন মূল ফসলটার নিচে পড়ে আছে, আগাছাটা উপরে উঠে এত শক্তিশালী মূল ফসলকে চেপে ধরছে, অর্থাৎ সবসময় আগাছা শক্তিশালী থাকে, বেদাত সবসময় শক্তিশালী থাকে, সুন্নতকে চেপে ধরে, সুন্নতকে অনেক সময় মূলোৎপাটন করে সেখানে জায়গা দখল করে নেয়, এইরকম বেদাতটা শক্তিশালী। এই জন্য সমাজের মানুষ বেদাত চিনতে ভুল করে, মানুষ মনে করে এত সুন্দর জিনিস তারপরেও বলে এটা বেদাত, বা দেখো এরা কত খারাপ, এত সুন্দর একটা ইবাদত, এত সুন্দর একটা হাসানা জিনিস, এই হাসানা জিনিসটাকেও এরা কয় খারাপ। এই জন্য বাংলাদেশে যত বেদাত আছে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা, হাসানা মানে সুন্দর, তো বেদাত তো দেখতে সুন্দর দেখা যাবে, এটা স্বাভাবিক জিনিস, তো সুন্দর জিনিস দেখে এরা মনে করে যে এরাকে এত সুন্দর জিনিসটাকে বেদাত বলে কেন। এই জন্য দেখবেন যতগুলো বেদাত আছে, বেদাত কিন্তু সুন্নতের চাইতে বাহ্যিকভাবে দেখতে সুন্দর দেখা যায়, এই সুন্দর দেখা যাওয়ার কারণে মানুষ মনে করে এটা এত সুন্দর ইবাদত, এটা আবার বেদাত হয় কেমনে। এই জন্য সাধারণ মানুষের সামনে বেদাত তুলে ধরা বাংলাদেশে সবচেয়ে জটিল। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা ভালোভাবে বেদাত চিনতে হবে, এবং বেদাত সমাজ থেকে দূর করার জন্য এক একজন দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে হবে। বাহ্যিকভাবে যদি আমি আপনাদের সামনে দরুদ পড়ি, বা আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দরুদ পড়েন, দেখবেন যে এত সুন্দর মনে হবে না। যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম,
দেখবেন মানুষকে জিজ্ঞাসা করবেন ভাই এটা কি পড়ছি, বলবে যে এটা তো পুরো আত্মা ইয়াতে পড়ছেন, এটা কি পড়ছেন পুরো আত্মা ইয়াতে, মানে আব্দুহু আর রাসূলু পর্যন্ত, এটা হলো বাংলাদেশে আদা আত্মা ইয়াতে। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ থেকে শুরু করে দোয়ায়ে মাসুরা পর্যন্ত এটা হলো পুরো আত্মা ইয়াতে, মানে এটা দরুদটা বাংলাদেশে হয়ে গেছে আত্মা ইয়াতে। মানুষ মনে করে এটা আত্মা ইয়াতে, এটা দরুদ মনে করে না। দরুদ মানে কোনটা? দরুদ মানে পড়তে হবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সাথে গান গেয়ে গিয়ে পড়বেন, আর কি মজা! মানুষ মনে করে যে দরুদ পড়তেছে, এটা কি দরুদ? এটা হলো কবিতা, কিন্তু বাংলাদেশে কবিতা এসে দরুদ হয়ে গেছে। কারণ হলো জাহেলের সামনে, মূর্খ মানুষের সামনে কবিতাও বুঝে না, ইবাদতও বুঝে না। কবিতা এবং দরুদ দুইটা দুই জিনিস। কবিতা হলো যে কেউ কবি হতে পারে, আমিও কবি হতে পারি, আপনিও কবি হতে পারেন, কবিতা আমরা যে কেউ বানাইতে পারি, কিন্তু ইবাদত সবাই বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত ইবাদত বানানোর অধিকার কারো নাই। ইবাদত যেটা, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে যান নাই, এমন কোন ইবাদত জমিনে আল্লাহ পাক আমাদের জন্য দেন নাই, প্রত্যেকটা ইবাদত দেখিয়ে দিয়েছেন। কিন্তু কবিতা, এটা ইবাদত না, এটা যে কেউ বানাতে পারে, যে কেউ বলতে পারে। শেখ সাদি বলছেন বালাগাল উলা বিকামালিহি, আজকে এটা বাংলার ঘরে ঘরে এটা ইবাদত হয়ে গেছে, দরুদ হয়ে গেছে। এখন ওয়াজ মাহফিল শুরু করলে বালাগাল উলা, বাড়ি উদ্বোধন করলে বালাগাল উলা, দোকান উদ্বোধন করলে বালাগাল উলা, তারপরে টয়লেট উদ্বোধন করলে বালাগাল উলা, যেটা উদ্বোধন করবে সেটাতে বালাগাল উলা। বালাগাল উলা ছাড়া এই দেশে কিছু উদ্বোধন হয় না, সব জায়গায় এটা আছেই। তবে আফসোসের কথা হলো, দুঃখজনক হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বালাগালুলা না পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ইমাম আবু হানিফার সৌভাগ্য হয় নাই, এত সুন্দর দরুদটা বাংলাদেশের এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলেন না। এটা অত্যন্ত আফসোসের জিনিস। অনেকে আফসোস করে, আহারে আমি এত জিনিস খাইতেছি, আমার আব্বাটা না খাই মরে গেছে, আমার আব্বাটা পায় নাই, ওই আমলে ছিল না। তা আমাদের কাছে আফসোস লাগে, এত সুন্দর দরুদটা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিদিন যেটা চলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরুদটা পাইল না। পাইছে? কারণ আবু হানিফা রহমতুল্লাহ যুগে তো কবিতা এটা লেখাই হয় নাই, পাইল কোথা থেকে? অথচ আবু হানিফা রহমতুল্লাহের অনুসারীরা আবু হানিফা রহমতুল্লাহের দরুদ বাদ দিয়ে এই দরুদ মহাব্যস্ত, মহাপাগল। এরপরে দেখেন জিকিরের বেদাত, কত রকমের জিকির, নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন জিকির আসে। এখন ইন্টারনেট ফেসবুকে যুগ হওয়াতে প্রতিদিন ইন্টারনেট খুললেই, ফেসবুকে গেলেই দেখবেন যে নতুন নতুন ধরনের জিকির, এবং জিকিরও হয় একসাথে, এক্সারসাইজও হয়ে যায়, দুই কাম, এক কামে দুই কাম, একসাথে জিকিরও হলো, একসাথে ব্যায়ামের কাজটা হয়ে গেল, আর দ্বিতীয়বার করা লাগে না। অনেকে এটারে ব্যায়াম বানাইছে, বিভিন্ন কৌশলে, কলা কৌশলে জিকির। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির আমাদেরকে দেখাইছেন কিয়ামত পর্যন্ত, এটাই জিকিরুল্লাহ। এর বাহিরে যত নতুন নতুন পদ্ধতিতে বানানো হয়, এগুলো একটাও আল্লাহর জিকির হইতে পারে না। এগুলো সব বেদাত, এগুলো কুল্লু বেদাতিন দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা, সবগুলোই দলালা। আমরা বেদাতের কিছু মূলনীতি বলি। এক নম্বর মূলনীতি, সূত্র, এগুলো বীজগণিতের সূত্র। আজকে সময় কম, খালি কয়েকটা সূত্র বলে শেষ করব। বীজগণিতের সূত্র শিখলে আমরা যেমন অঙ্ক সব করে ফেলতে পারি, এই সুন্নত বেদাতের সূত্রগুলো জানলে আমরা বাড়িতে বসে অঙ্ক করে সব বাহির করতে পারে, ফেলতে পারবো যে আমাদের সমাজে যা চলতেছে ইবাদতের নামে, কোনটা সুন্নত কোনটা বেদাত। এক নম্বর সূত্র, এক নম্বর সূত্র হলো সুন্নত দুই প্রকার, সুন্নতে ফেয়ালিয়া, সুন্নতে তারকিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেখানে যে সময় করেছেন বা করতে নির্দেশ দিয়েছেন, করার অনুমোদন দিয়েছেন, এটা করাটা সুন্নত। আর যেই ইবাদতটা করেন নাই বা করতে নিষেধ করেছেন বা নিষেধ করেন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, এইরকম ইবাদতটা না করার নাম সুন্নত।
যেমন একটা উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হবে, পাঁচ ওয়াক্ত সলাতের নামাজের আজান দেওয়া হয়, আজান দেওয়াটা সুন্নাত, কিন্তু ঈদের নামাজের কোনো আজান দেওয়া হয় না, জানাজার নামাজের কোনো আজান দেওয়া হয় না। এখন আমি যদি বলি আজান দেওয়া কি গুনার কাজ, আজান তো ভালো কাজ, আজান যত দিবেন তত সওয়াব, এবং মুয়াজ্জিনের এত ফজিলত, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসে আনা কাইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গাগ, মুয়াজ্জিন সাহেবের গলা লম্বা হয়ে যাবে। তাহলে আজান যত বেশি দিতে পারবেন তত ভালো, আজান যতদূর শোনা যাবে, যত মাখলুক আজান শুনবে, কিয়ামতের ময়দানে সবাই সাক্ষী দিবে, তাহলে আজান বেশি বেশি দেওয়া ভালো না? তাহলে আমরা ঈদের নামাজে বাদ দেবো কেন, ঈদের নামাজেও আজান দিব, জানাজায়ও আজান দিব, দেওয়া যাবে? কিন্তু বাংলাদেশে যদি কোন ভাই ঈদের নামাজে দেওয়া যাবে না, তা মেয়ে আজান দিলে গুণা হয় নাকি? আজান একটা ভালো কাজ, যত দিব তত সওয়াব, এটা কি খারাপ কাজ নাকি? এটা দিলে অসুবিধা কোথা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে আজান দেন নাই, ঈদের নামাজে দেন নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদি কেউ মনে করে এটা তো ভালো কাজ, এটার নাম বেদাত, আজান দিও জাহান্নামে যাওয়া লাগবে, আজান দিও গুনার কাজ। বাংলাদেশে জানাজার আগে পরে, জানাজার আগে মানুষ এটা কেমন ছিল সবাই তো খুব ভালো ছিল, সোর মূল্য ভালো ছিল, সন্ত্রাসী মূল্য ভালো ছিল, সব ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জানাজা জিজ্ঞাসা করেন নাই মানুষ এটা ভালো ছিল না খারাপ ছিল। তারপরে জানাজার নিয়ত নাওয়াইতওয়ান, নাওয়াইতওয়ান তারপরে কি ওয়াদিয়া লিল্লাহি তাআলা, আরবা তাকবীরাতে, সলাতিল জানাজাতে, ফারদিল কিফায়াতে, আসসালাতু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়ে ওয়াদদুআউ লিহাযাল মাইয়িতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কত বিশাল নিয়ত দেখছেন, বিশাল নিয়ত করা যাবে, কিন্তু প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়া যাবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া কোনো সলাতে হবে না। এইটা যখন আপনি বলবেন, বলবেন যে না এটা তো সলাত না, এটা দোয়া, তো যদি এটা দোয়া হয় তা আপনি নিয়ত বানালেন কেন? সলাতিল জানাজাতে ফারদিল কিফায়াতে, এখানে আপনি সলাতিল জানাজা বলতেছেন, আবার বাংলা শিখাইতেছেন যে আমি এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে সলাতুল জানাজার ফরজে কিফায়ার নামাজের নিয়ত করলাম, বারবার বলতেছেন জানাজার নামাজ সলাতুল জানাজা, সূরা ফাতিহা পড়তে গেলে কয় না 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 এটা সলাত না এটা দোয়া, এই জন্য এখানে সলাত সূরা ফাতিহা পড়া যাবে না। অথচ আপনি আগে দিয়ে এত লম্বা একটা কঠিন নিয়ত বানাইলেন, বাংলাদেশের 90% মানুষ জানাজার এই নিয়ত জানে না, কারণ এটা এত কঠিন, এটা মুখস্থ করা খুব জটিল, এটা কিন্তু নামাজ উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিদ্দার মতো না, এটা কিন্তু খুব জটিল, জানাজারটা কিন্তু আরও জটিল, এই জন্য এটা বাংলাদেশের কেউ পারে না। এবং অনেক মসজিদের ইমাম সাহেবকে যদি একটু সাহস করে জিজ্ঞাসা করতে পারেন, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবও পারে না, এটা এত জটিল নিয়ম কি, এই জন্য এটার বর্তমানে বাংলা ভার্সন বাইর হয়েছে, এটা কঠিন হওয়ার কারণে এটার বাংলা ভার্সন আছে, এই জন্য জানাজার নামাজের আগে দিয়ে শিখাই দেওয়া হয়েছে, ভাইয়েরা শুনেন যারা আরবি পারেন না তারা এইভাবে এইভাবে বাংলা নিয়ম করবেন। তাহলে এই যে জানাজা শুরু হচ্ছে সুন্নাত বহির্ভূত বেদাত দিয়ে, আচ্ছা জানাজা শেষ হয়েছে সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে আবার শুরু হয় বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালি, জানাজার পরেও বালাগাল উলা, মানে মারা কবর মাইয়েতে কবরকে রাখবো, কবরের মধ্যে মাইয়েতকে, তার আগে তারে বালাগাল উলা শোনাই দিব যে মিয়া কবর যাইতে হইলেও বালাগাল উলা নিয়ে যাইতে হইবে, কারণ মুনকার নাকিরের কাছে বালাগাল উলা না গেলে খবর আছে, এই জন্য বালাগাল উলা শুনেই তারপরে দাফন করে, আবার জানাজার পরে আবার মুনাজাত করে। তো কি ব্যাপার ভাই, আবার লম্বা মুনাজাত কেন? জানাজা তো হলো, জানাজা আপনি বললেন যে এটা দোয়া,
আমি বললাম এটা সলাপ, আপনি বললেন না না এটা সলাপ না, এটা দোয়া, এই জন্য সুরা আল ফাতিহা পড়া যাবে না। তো এত লম্বা দোয়া করলেন, আবার কিসের দোয়া? সালাম ফিরানোর পরে আবার দোয়া? এই যে দেখেন জানাজার আগে পরে কতগুলো বেদাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম এগুলো করেন নাই। এখন যদি কমিয়া মোনাজাত করলে অসুবিধা কি, দোয়া করলে অসুবিধা কি? আপনি যখন কবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে মোনাজাত করে নাই, কমিয়া দোয়া করলে অসুবিধা কি? আর দোয়াও হুয়াল ইবাদাত, দোয়া একটা ইবাদত, দোয়া যত করবেন তত সওয়াব, যত করবেন তত লাভ, দোয়া করলে অসুবিধা কি? এই জন্য আমি বলি যে ভাই ঠিক আছে দোয়া তো করি সব জায়গায়, তা আমার একটা মাসালা বলে দেন। কি মাসালা? যে আমি টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার আগ দিয়ে তখন কিন্তু মুহূর্তটা খুব বিপদের মুহূর্ত, অসহায় মুহূর্ত, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়। দোয়া কবুল বেশি হয় কোন সময়? বিপদের সময়, অসহায় সময়, কঠিন মুহূর্তে, ওইটা একটা কঠিন মুহূর্ত দোয়া কবুলের সময়। তা আমি টয়লেটের সামনে গেলাম, যাই ক্যাবলাম কি হয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় প্রথমে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, নামাই তুয়ান আজহাবা ইলা বাইতিল খালা, নিয়ত করে নিলাম। নিয়ত করার পরে আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস। দোয়া করার পরে আমি বললাম, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢোকার নিয়ত করতেছি, রাব্বুল আলামিন টয়লেটের সমস্ত বিপদ আপদ ভালা মুসিবত থেকে আমাকে হেফাজত করুন, রাব্বুল আলামিন আমার টয়লেটটা সহজ করে দেন, আয় আল্লাহ টয়লেটের সমস্ত ঝামেলা থেকে আমাকে মুক্ত করে দেন, আয় আল্লাহ আমার পরিবার পরিজনের মুক্ত করে দেন, আমার জিন্দগির গুনাগুলা মাফ করে দেন। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করে এবার টয়লেটে গেলাম, সওয়াব হইব না গুনাহ হইব? বলেন গুনাহ হইব কেন? আমি দোয়া না করছি খারাপ কিছু করছি? দোয়া করলে তো ইবাদত, দোয়া করলে সওয়াব, আরও আমি গুরুত্বপূর্ণ মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া করছি, একটা গুরুত্বপূর্ণ অবস্থানের সময়, সওয়াব হবে হবে না গুনাহ হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ছেন, বের হওয়ার সময় দোয়া পড়ছেন, কিন্তু আমার এই সূরতে হাত তুলে নিয়ত করেন নাই, দোয়া করেন নাই। এই জন্য এখানে এই সূরতে দোয়া না করাটাই ইবাদত, না করাটাই সুন্নাত, করলে এটা বেদাত। ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ এত বছর 10 বছরের উপরে জামাতে ইমামতি করেছেন, ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে জিকির করছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এই সূরতে দোয়া করেন নাই, কয় মিয়া দোয়া করলে অসুবিধা কি? অসুবিধা আমার রাসূল করেন নাই, আর কোনো অসুবিধা নেই, অসুবিধা একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, বাস। এর বাইরে আর অসুবিধা খোঁজা দরকার নাই। প্রত্যেকটা ইবাদত যদি আমরা এইভাবে চিন্তা করি যে একই ইবাদত আজান, অথচ এক জায়গায় দিলে সুন্নাত আরেক জায়গায় দিলে বেদাত, এজন্য সব জিনিস সব জায়গায় লাগাই দেওয়া যাবে না। কিন্তু সমাজের মানুষ মনে করে মিয়া এটা তো ভালো জিনিস, ভালো জিনিস করলে অসুবিধা কি? এজন্য বুঝতে হবে কোনো কোনো জায়গায় কোনো জিনিস করা সুন্নাত, কোনো জায়গায় সেটা ছেড়ে দেওয়াটাই সুন্নাত। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র হলো যখন আপনি বলবেন যে এই যে আমি এই কাজগুলো করলাম এগুলো বেদাত, এগুলো বেদাত, যে ভাই আপনি এটা করতেছেন এটা বেদাত, এটা বেদাত, কয় এটা যে বেদাত কই পাইছো দলিল দেখাও, এটা কোন হাদিসে পাইছো এটা বেদাত, দলিল দেখাইতে হবে। তা এখন বেদাতের কি দলিল থাকে নাকি? বেদাতের যদি দলিলে থাকতো, হাদিসে থাকতো, তাহলে তো এটা বেদাত হইতো না, এটা সুন্নতে হয়ে যেত, এটা তো দলিলে নাই এই জন্য এটা বেদাত। এটার যদি দলিল থাকতো, সহি হাদিস থাকতো, তাহলে তো বেদাত হইতো না। কিন্তু বাংলাদেশের সমাজে মূর্খতা এত বিস্তার লাভ করছে, বাংলাদেশে বেদাতের দলিল ছা, তাই নিয়ে এটা যে বেদাত কই পাইছ, কিতাবে দেখাও হাদিসে দেখাও কই পাইছ? আচ্ছা, তো তখন কি বলবেন? আমি বলি যে ভাইজান শুনেন, এই যে এখানে পাশের বিল্ডিংটা কি সুন্দর একটা বিল্ডিং, আমি আপনাদের সামনে ঘোষণা দিলাম যে ভাইয়েরা শোনেন, এই যে বিল্ডিংটা সুন্দর বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। এখন আপনারা সবাই বললেন শায়েক সুন্দর কথা, ভালো কথা, মেনে নিলাম, বাড়ি এটা আপনার না, বাড়ি এটা যে আপনার না দলিলটা দেখান, দলিল দেখাই যান, বাড়ি এটা যে আপনার না কই পাইছেন? না আমার কাছে কোনো দলিল আছে, আমি দলিল কোথা থেকে দেখাবো? দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না, যদি দলিলই থাকতো তো বাড়ি এটা আমার হয়ে যেত। যিনি বাড়ির মালিক তার কাছে দলিল, খতিয়ান, ফজনা সব আছে, আর আমি বাড়ির মালিক নেই, জন্য আমার কাছে কিচ্ছু নাই। তাহলে বেদাতের কোনো দলিল নাই, বেদাতের দলিল চাওয়াটাই জাহালত।
আচ্ছা এবার কইব যে আপনাকে এ মিয়া শোনো, তুমি যে ভাত খাও এটা যে হালাল কই পাইছো দেখাও, ভাত খাওয়ার দলিল দেখাও, ভাত কই পাইছো তুমি, ভাত খাওয়া যে হালাল, তুমি খালি দলিল দলিল করো, এটার দলিল ছাও এটার দলিল ছাও, মিয়া ভাত খাওয়া যে প্রতিদিন এটার দলিল কই। এবার হাদিস দেখান, আপনি যে ভাত খাওয়া হালাল হাদিস কই পাইবেন? আপনার এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এবাদতের ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হইল সমস্ত এবাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ দলিল পাওয়া না যাবে, দলিল পাওয়ার আগে কোনো এবাদত করা যাবে না, এবাদত নিষিদ্ধ। আর মুআমালাতের ক্ষেত্রে আঘাতের ক্ষেত্রে নীতিমালা হইল এগুলো সব হালাল যতক্ষণ নিষেধাজ্ঞার দলিল না পাওয়া যাবে। জমিনে যত খাবার আছে সব হালাল, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব বান্দা আমি তোমার জন্য বানাইছি, সব আমার জন্য, আমি খামো অসুবিধা কি। তখন সেটা নিষিদ্ধ হবে, হারাম হবে যখন সেটা আল্লাহ পাক নিষেধ করে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিবেন, অর্থাৎ নিষেধাজ্ঞার দলিল পাইলে সেটা হারাম, তার আগ পর্যন্ত হালাল। তাহলে আমরা যা খাবো এগুলোর দলিল দরকার নাই, দরকার হবে হারাম কোনটা সেটার দলিল। আচ্ছা এবার প্রশ্ন আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোরআনে কারিমের মধ্যে জের জবার নোকতা ফেস ছিল না, এরকম কোরআন ছিল, তোমরা মিয়া কোরআন ওই কোরআন পড়ো কেন যেই কোরআনে জের জবার ফেস নোকতা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিমানে করে হজে যান নাই, তোমরা বিমানে করে হজে যাও কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত সুন্দর মাইকের মধ্যে বয়ান করেন নাই, তোমরা এত সুন্দর মাইকে বয়ান করো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসি মসজিদে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়েন নাই, তোমরা এসি মসজিদে টাইলসওয়ালা মসজিদে কেন নামাজ পড়ো? আল্লাহ রাসূলের যুগে তো বুখারি ছিল না, তোমরা ওই বুখারি পড়ো কেন? এরকম অসংখ্য প্রশ্ন আর প্রশ্ন যে রাসূলের যুগে না থাকলে করা যাবে না, এইটা কই পাইছো তোমরা? তা মিয়া ইল্লাল্লাহ জিকিরকে আমরা বলি সুন্নত বলি না, আমরা জায়েজ বলি। আমাদের বাংলাদেশের একজন বিশাল পীর সাহেব এবং হক্কানি তরিকার ঠিকাদার, একমাত্র হক্কানি তরিকার ঠিকাদার এজেন্ট, যে বাংলাদেশে আর কোনো হক্কানি তরিকা নাই, একটাই নাকি হক্কানি তরিকা, ওই হক্কানি তরিকার যিনি যারা ঠিকাদার নিয়েছেন ওই সম্মানিত পীর সাহেব আমার আলোচনার জবাবে উনি জবাব দিয়েছেন যে বলছেন যে যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তারা কোরআন হাদিসও জানে না, আরবি গ্রামারও জানে না, বাংলাও জানে না, কিচ্ছু জানে না, মানে সব এলেম আল্লাহ তাদেরকে দিয়ে দিছে আর কেউ কিছু জানে না। তো এলেম কি দিছে? তো বলতেছে যে সে ইল্লাল্লাহ জিকিরকে আমরা সুন্নত বলি না, আমরা জায়েজ বলি, আমরা ইল্লাল্লাহ জিকির সুন্নত বলি না জায়েজ বলি। তো জায়েজ হইতে হইলেও তো একটা দলিল লাগবে, দলিলবিহীন জায়েজটা করলোকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ইল্লাল্লাহ জিকির, জিকির তো একটা ইবাদত, তো ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করলো না, যুগে যুগে সালাফে সালেহীনরা করলো না, তো এটা জায়েজটা করলো কে? জায়েজ করার পাওয়ার কি আল্লাহ পাক আপনাকে দিছেন যে আপনার যেহেতু মুরিদের সংখ্যা লক্ষের উপরে পৌঁছে গেছে সুতরাং আপনি যেটা ইচ্ছা জায়েজ বানাইতে পারবেন, যেটা ইচ্ছা না জায়েজ বানাইতে পারবেন? বলতেছে না আমরা তো সুন্নত বলি না, আমরা জায়েজ বলি, এরা জায়েজও বুঝে না সুন্নতও বুঝে না। জায়েজ আর সুন্নত জায়েজ হইতে হইলেও তো একটা দলিল লাগবে, দলিলবিহীন কি নিজে নিজে জায়েজ বানানো যায়, নিজে নিজে ইবাদত বানানো যায়? তাহলে আমি যে জিনিসটি বলতেছিলাম, প্রশ্ন হলো যে এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল না, তাহলে তো এগুলো সব বেদাত। এই প্রশ্নের উত্তর হলো যে এবাদতের মধ্যে সুন্নত আর বেদাতের সম্পর্ক, এবাদতের উপকরণের সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। যেটা এবাদত সে এবাদতের সাথে সুন্নত বেদাতের সম্পর্ক হবে, এগুলো হলো এবাদতের উপকরণ, এগুলো এবাদত না। মাইক হলো উপকরণ, এসি হলো এবাদতের উপকরণ, টাইলস হলো উপকরণ, বিমান হলো উপকরণ, কিন্তু এসিওয়ালা মসজিদ হলে জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত করা যাবে না। তারপরে মাইক হবে ভালো কথা, কিন্তু মাইকে বয়ান করতে যাই হরিণের কিচ্ছা বলা যাবে না, মাইকে বয়ান করতে যাই সাপ মুরিদ হয়েছে এই জাতীয় মিথ্যা বয়ান করা যাবে না। এরকম মাইকে বয়ান করতে গিয়ে ওই বিভিন্ন জায়গায় যে আল্লাহর ওলি রাত্রে ঘুম থেকে উঠে আফ্রিকার জঙ্গলে চলে গেছে এই বয়ান করা যাবে না, কিন্তু মাইক দিয়ে বয়ান করলে এটা
এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই, এটা খেয়াল রাখতে হবে যে এটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ। বুখারী মুসলিম এটা যদি বাংলা বুখারী পড়ি বর্তমানে নাকি যুবকেরা সব গোমরা হয়ে যাচ্ছে। তা বুখারী মুসলিম নবীর যুগে ছিল না, তোমরা পড়ো কেন? বুখারী মুসলিম নবীর যুগে ছিল না, বুখারী মুসলিমের গাছ ছিল, বুখারী মুসলিমের গাছ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ রসুল সাল্লাম নিজেই ছিলেন, তখন আর বুখারী মুসলিমের দরকারটা কি? গাছে আছে তখন তো আর দরকারে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই বুখারী মুসলিমের দরকার হয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো সর্বশেষ কথা হলো, যখন কোনো ইবাদত আমরা এর মধ্যে বাড়াই অথবা কমাই, তখন কয়েকটা দিক নির্দেশনা করে। একটা হলো যে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিন পরিপূর্ণ হয় নাই, পরবর্তীতে এসে আমরা এটার মধ্যে কিছু বাড়াই পরিপূর্ণ করছি, নাউজুবিল্লাহ। অথবা প্রমাণ করে যে জিকির কেমনে করলে সুন্দর হয়, কেমনে করলে আল্লাহরে পাওয়া যায়, মাওলারে পাওয়া যায়, মাওলার আশকে পাওয়া যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বুঝতে পারেন নাই। এই জন্য আমরা এখন মাওলার আশকে বুঝে গেছি, আল্লাহ রসুল বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্ব পালনে আমানতের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখাই দিয়েছেন, যেই ইবাদত যেভাবে দেখাইছেন এটা কিয়ামত পর্যন্ত সুন্নত। এটার বাহিরে বাড়াইলে কমাইলে নিজেরা বানাইলে, নিজেরা জিকির বানাইলে, দরুদ বানাইলে, ইবাদত বানাইলে, নিয়ত বানাইলে, এগুলো সব হলো কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন হাসানাতিন ওয়া কুল্লু বিদআতিন সাইয়্যাতিন, সব বিদআতে দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আকীদার বেদাত, আমলের বেদাত, সমস্ত বেদাতকে আল্লাহ পাক আমাদের থেকে দূর করে দিন। এই বাংলাদেশকে বেদাত মুক্ত বাংলাদেশ, শেরেক মুক্ত বাংলাদেশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। বাংলার প্রত্যেকটা ভাই বোনের কাছে তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মুফতি ডক্টর ইমাম হুসাইন সাহেবকে যে যথাসময়ে উনি আমরা কোশেষ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা উঠে যাব না, আরো দুজন কাঙ্ক্ষিত বক্তা আলোচক আমাদের সামনে আছেন। প্রথমজন বাংলাদেশ জামিয়াতে আহাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাদুল হাদিস নাজির বাজারের সুযোগ্য প্রিন্সিপাল শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল হক মাদানী। দ্বিতীয় জন সাউদার থেকে আগত শেখ হাশেম মাদানী, উভয় আলোচনা করবে পর্যায়ক্রমে, আমরা কেউ উঠে যাব না, উভয়ের আলোচনা শোনার জন্য আমরা উদয় আগ্রহ অপেক্ষা করছি। আমরা শুরুতেই আহ্বান করছি বাংলাদেশ জমিয়তে আহাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল মাদ্রাসাতুল হাদিস নাজির বাজারের সুযোগ্য প্রিন্সিপাল এবং নাজির বাজার জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল হক মাদানী সাহেবকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করব আরো কম করা। ইন্নাল হামদুলিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিস ও ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী এবাৎসরিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষভাবে স্মরণ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজকের সর্বশেষ আলোচক উপস্থিত রয়েছেন ফজিলাতুল শেখ হাশেম মাদানী হাফিজাহুল্লাহ।
সবার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই অপর দারালের বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদা করছি যিনি দুদিন ব্যাপী এই ওয়াজ মাহফিলের সুষ্ঠু সুন্দরভাবে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটি সহজ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর, মনে হয় সকলের ঘুম ঘুম ভাব, তাই না? প্রশংসা কার, জোরে বলেন কার, আবারও জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা মহানগরের, ঢাকা দক্ষিণ এলাকাসহ সকল এলাকার এবং সব্বানের সকল দায়িত্বশীল যারা অত্যন্ত শ্রম দিয়ে সময় দিয়ে কষ্ট করে এই সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন এবং যারা যেভাবে অর্থ দিয়ে সময় দিয়ে উপস্থিত হয়ে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে যা যায় খায় দান করুন, বন্যাল্লাহ। আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই সুন্দর সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে মহানগরের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য সকল দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে দাওয়ার কাজে তারা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সুন্দরভাবে পালন করেছেন, আল্লাহ তাদের সকলকে যা যায় খায়ের দান করুন। সামনে যেন আরও বেশি অগ্রসর হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি গত সপ্তাহে, গত 15 এবং 16 দুদিনব্যাপী বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেই আশুলিয়া বাইপাইল, সেখানে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেই সম্মেলনে ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি সাহেব সহ সকলেই স্বতঃস্ফূর্তভাবে অবস্থিত এবং সার্বিক সহযোগিতা দিয়ে সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের এই অবদানকে কবুল করে নিন এবং সামনেও যত আমাদের দিনই কাজ, এ দাওয়াতি কাজ, আমরা যেন সকলেই পরস্পরের সহযোগিতা দিয়ে আল্লাহর নির্দেশেই ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া এই নীতির আলোকে যেন আমরা সেভাবেই করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। একটি বিষয় নিয়ে কিছু কথা বলার সুযোগ হয়েছে। আমি মনে করি সম্মানিত মেহমান, যাকে আমরা সবসময় পাব না, তিনি এখানে উপস্থিত রয়েছেন আর আমি তো সবসময় আছি, তাই দীর্ঘ কথা নয়, শুধুমাত্র অংশগ্রহণ হিসাবে নির্দিষ্ট বিষয়ে সামান্য কিছু কথা বলেই আমাদের সম্মানিত মেহমানকে কথা বলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ। বিষয়টি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আহলুল হাদিসদের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য জানার আগে আহলুল হাদিস কারা তার পরিচয় একটু জানা দরকার। আহলুল হাদিসের পরিচয় বিজ্ঞ কোরআন সুন্নাহর ওলামায়ে কেরামগণ বিভিন্ন জন বিভিন্নভাবে সেই পরিচয় তুলে ধরেছেন। তার মাঝে ইমাম আহমদ বিন হাম্বল
প্রসিদ্ধ চারজন ইমামের মাঝে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের জগতে সবচেয়ে যার বেশি অবদান এখনও আমরা উপভোগ করছি, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু ত্বাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চাইবে, বিপদগ্রস্ত করতে চাইবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওহুম কাযালিক, কিয়ামতের মুহূর্ত ঘনিয়ে আসবে তারা এভাবেই হকের উপরেই সবসময় প্রতিষ্ঠিত থাকবে, এমন একটি দলের সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম 1920 নম্বর হাদিস, প্রসিদ্ধ মুহাদ্দিস, চার ইমামের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ওই মুক্তিপ্রাপ্ত দল, ওই হকের উপর প্রতিষ্ঠিত দল, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে বলছেন, আহলুল হাদিসরা হল তারাই যাদের ভবিষ্যৎবাণী করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরোধীরা যতই তাদের ক্ষতি করার চেষ্টা করুক কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। আমি মনে করি আহলুল হাদিসের বৈশিষ্ট্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার হয় না। এরপরও আরো সংক্ষিপ্ত একটু জানাতে বলতে চাই আহলুল হাদিস এর পরিচয় আর একটু বিস্তারিত পরিচয় দিতে গিয়ে, বর্তমান অনলাইনের জগতে, উন্নত প্রযুক্তির জগতে সবচেয়ে প্রসিদ্ধ এবং একটি গুরুত্বপূর্ণ ইসলামী ওয়েবসাইট শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি সেই ওয়েবসাইটে আহলুল হাদিস তাদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলেন, আহলুল হাদিস কারা? আহলুল হাদিস হলো আল ফিরকা আল্লাতি তুআযিমু সুন্নাহ ওয়া তাকুমু আলা নাশরিহা ওয়া তা'তাকিদু আকীদাত আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুল হাদিসরা হলো তারা, কোরআন তো অবশ্যই মানেই, সেই সাথে যারা তাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে, সুন্নাহ প্রচার প্রসারে নিজেকে আত্মনিয়োগ করে থাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেই আকীদা পোষণ করতেন সেই আকীদাই পোষণ করে, ওয়াতারজিউ ফি ফাহমি দীনিহা ইলাল কিতাবি ওয়াসুন্নাহ আলা ফাহমি খাইরিল কুরুনি, এবং তারা কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তাবেঈ তারা যেভাবে কোরআন এবং সুন্নাহ বুঝেছেন ঠিক সেভাবেই তারা কোরআন এবং সুন্নাহ বোঝার চেষ্টা করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। সংক্ষিপ্তভাবে বলতে পারি তাহলে আমরা যে আহলুল হাদিস, হাদিসের ভাষায় যেই হকপন্থী দল, নাম হিসাবে চিহ্নিত করা কখনো ঠিক হবে না, বরং এটি হচ্ছে একটি বৈশিষ্ট্যগত পরিচয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার, ক্বিলা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে, একটি ব্যতীত। সাহাবায়ে কেরামগণ জানতে চাইলেন তারা কারা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো তারাই যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই আকীদা, যেই আদর্শ, যেই চেতনা, যেই চিন্তা, যেই দিনের উপরে থাকবে, সেই আদর্শ, আকীদা, চেতনা, চিন্তা ও দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে আহলুল হাদিস, তারাই হচ্ছে ফিরকা নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আজকে আমরা বলতে পারি আহলুল হাদিস তারা এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সবসময় লক্ষ্য করে। এজন্য বলা যেতে পারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটি শুনলে আমরা আরও বিষয়টি স্পষ্ট হব, বুঝতে পারব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন আল ফিরকা আন-নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ আল্লাযীনা লাইসা লাহুম মাতবুউন ইয়াতাআসসাবুনা লাহু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهم اعلم الناس باقواله واحواله واعظمهم تمييزا بين صحيحها وسقيمها وائمتهم فقهاء فيها واهل معرفتي بمعانيها واتباعا لها تصديقا وعملا وحبا وموالاه দীর্ঘ একটি পরিচয় দিচ্ছেন। তিনি বললেন যে আহলুল হাদিস হলো তারা যারা অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো ক্ষেত্রে সেই ধরনের কঠোর অবস্থানে নেই। আজকে যত মাযহাব বলেন, যত তরিকা বলেন, যত ফিরকা বলেন, সবগুলি দেখবেন অনুসরণের ক্ষেত্রে তারা একজন ইমাম অথবা একজন পীর অথবা একজন মুর্শিদ, তাদের নাম দিয়েই তারা ইসলাম মেনে চলছে এবং সেই নাম দিয়েই সেই ব্যক্তিকে কেন্দ্র করেই তারা গোড়ামি করে যাচ্ছে। কিন্তু আহলুল হাদিসদের পার্থক্য হলো, বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসরা পৃথিবীর বুকে একজনেই শুধু অনুসরণ করবে, অন্ধ অনুসরণ বললেও ভুল হবে না, একজনের অনুসরণকেই চরমভাবে গুরুত্ব দেবে, তিনিই হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিন্ন আর কেউ নয়। এই জন্যই আহলুল হাদিসদের অপর একটি পরিচয় বলা হয় তারা হচ্ছেন কি, মুহাম্মাদি। তারা কারা? মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসারী। কেউ হয়তো বলবেন তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধু মানে, খোলাফায়ে রাশিদিনকে মানে না? এটি কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না, কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামকে অবশ্যই মেনে চলবে। অতএব আহলুল হাদিস হচ্ছে তারাই যারা তাদের জীবনের সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, এটিকেই সবসময় প্রাধান্য দেয়। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মাপকাঠি হিসাবে উল্লেখ করেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটাও হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ইসলামের সীমারেখা হিসাবে গ্রহণ করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা ও অবৈধতার মধ্য দিয়ে তারা ইসলাম পালন করার চেষ্টা করে। এটি হচ্ছে আহলুল হাদিসদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত দেরি ভাই সকল, কথা দীর্ঘ করার সময় নেই বা প্রয়োজন মনে করছি না, যেহেতু রাত অনেক গভীর হচ্ছে। অতএব আহলুল হাদিস তাদের বৈশিষ্ট্য, অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যারা ইসলাম পালন করে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমা রেখা হিসাবে বা তার বক্তব্যের আলোকেই তিনি বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। জেনে রাখো, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি বটে, কিন্তু ইসলাম কখনো বিদায় নিয়ে যাবে না। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পৃথিবীর বুকে রাখবেন ততদিন থাকবে। আর ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হলে তোমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে দুটি জিনিস, তোমাদের মাঝে রেখে গেলাম সে দুটি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটিকে যতক্ষণ মানুষ আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো পথভ্রষ্ট হবে না। এটি হলো আহলুল হাদিসের বৈশিষ্ট্য, এটি হচ্ছে আহলুল হাদিসের দাওয়া, এটি হচ্ছে আহলুল হাদিসের বক্তব্য। তবে সংযুক্ত করতে পারি আমরা আরেকটি বিষয়, তা হলো আহলুল হাদিসেরা বলে থাকে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝবো, কোরআন এবং হাদিস আমরা বুঝবো যেভাবে বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ঠিক সেভাবেই আমরা কিতাব এবং সুন্নাহকে বুঝবো। যখন এভাবেই বোঝা হবে তাহলেই ইনশাআল্লাহ একজন মানুষের পক্ষে সম্ভব হবে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া, সঠিক ইসলামকে আঁকড়ে ধরা এবং সঠিক ইসলামকে সঠিকভাবে জেনে বুঝে আমল করা, আমরা যেন সে পথেই সেভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে একটু সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে দেখুন, আমরা সর্বত্রই বলেছি গত কদিন আগেই বিশ্বব্যাপী বেদনাদায়ক যে দুর্ঘটনা ঘটেছে সেটি হচ্ছে সেই নিউজিল্যান্ডে জুমার সালাত আদায়রত অবস্থায় সেই সন্ত্রাসী বর্বর নির্মম হামলায় যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সেই সন্ত্রাসীদের এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সেখানে নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা আহত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সেই সাথে আমরা দৃঢ় আশাবাদী এবং আল্লাহর কাছে সাহায্য বিশ্বাস করি, ওই সেই টুইন টাওয়ার ভেঙে দেওয়া হয়েছিল চক্রান্ত করে মুসলিমদের উপর দোষ চাপানোর জন্য, মুসলিমদেরকে যতই পিছনে ঠেলে দেওয়ার জন্য সেই চক্রান্ত করা হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে দেখা গেছে বাস্তবে সেই ষড়যন্ত্রের পরে মুসলিমদের সংখ্যা কখনো কমেনি, বরং মুসলিমদের সংখ্যা আরও বৃদ্ধি হয়েছে বলুন আলহামদুলিল্লাহ। তাই সেই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনা সেটাতেও আমাদের একই বিশ্বাস, এই নিউজিল্যান্ডের সেই দুর্ঘটনায় মুসলিমদেরকে প্রকাশ্যে এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করে কখনো পৃথিবীর বুকে মুসলিমদেরকে কমানো যাবে না, বরং সেই দুর্ঘটনার পরে সেই দেশে সহ বিশ্বে ইসলাম সম্পর্কে আরও জানা, ইসলাম সম্পর্কে আরও বোঝা, ইসলাম সম্পর্কে আরও গবেষণা সকলের মাঝে অমুসলিমদের মাঝে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বেড়ে গেছে। আশা করছি আমরা এটাও হবে গোটা বিশ্বে মুসলিমদের আরও সংখ্যা বৃদ্ধি ও বিজয়ের একটি অন্যতম কারণ, আল্লাহ সেভাবে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয় আজকে বিশ্বব্যাপী মুসলিমেরা সর্বত্রই যেন নির্যাতিত নিষ্পেষিত মাজলুম। এই নির্যাতন নিষ্পেষণ থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ বলা যেতে পারে অনেকগুলি রয়েছে, তার মাঝে অন্যতম একটি হলো আজকে মুসলিম বিশ্বের মাঝে ঐক্য খুঁজে পাওয়া যায় না। আমরা মুসলিমেরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কে কাকে দুর্বল করতে পারে, কোন দেশ কোন দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই অপকর্মে আমরাই জড়িয়ে গেছি। সুতরাং কিভাবে মুসলিম উম্মা এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তি লাভ করবে? কোনো সন্দেহ নেই, অবশ্যই শত সমস্যার মধ্য দিয়েও মুসলিম উম্মাকে ঐক্যের পথ খুঁজে বের করতে হবে। গত দুই এক মাস আগেই, গত ডিসেম্বরেই রাবিতা আল আলম আল ইসলামের পক্ষ থেকে মক্কার প্রাণকেন্দ্রে বাইতুল্লাহর পার্শ্বেই একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সেই কনফারেন্স রাবেতা আল আলম আল ইসলামের ব্যবস্থাপনায় এবং সৌদি বাদশাহ মালিক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফেজাহুল্লাহ এর পূর্ণ তত্ত্বাবধানে সেই কনফারেন্সে গোটা বিশ্ব থেকে 127টি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেই কনফারেন্সের মূল বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য সংহতি কীভাবে সুপ্রতিষ্ঠিত করা যায়। দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকেও 5 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মাঝে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই দুদিন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। সেই প্রোগ্রাম আমার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং সফল প্রোগ্রাম হয়েছে। সেখানে সকল শ্রেণীর মুসলিমদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিভাবে মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা সম্ভব। প্রোগ্রাম শেষে সেই প্রোগ্রাম সম্মেলনের যে ফলাফল, প্রথম বিষয় হলো মুসলিম বিশ্বের যেভাবে হোক ঐক্য গড়ে তুলতেই হবে, এর বিকল্প পথ নেই। দ্বিতীয় বিষয়, অতি আফসোসের সাথে বলতে হয়, মুসলিমদের মাঝে আমরা বিশ্বাস করে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে সম্মান ও মর্যাদার অধিকারী হচ্ছেন খোলাফায়ে রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু একটি বড় সংখ্যক যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করে, পরিচয় দেয়, অথচ তারা যেভাবে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রদ্ধা সম্মান ও মর্যাদা দেওয়া দরকার তা তো দেয় না, বরং তারা তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অপবাদে অপবাদ দিয়ে তাদেরকে মুসলিম হিসাবেও তাদের চরমপন্থীরা স্বীকৃতি দিতে রাজি নয়, এমন পর্যায়ে চলেছে নাউযুবিল্লাহ। যদি বিষয়টি এমনই হয়, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীনদের মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, খাদ্যের মাঝে সারিদ নামক খাদ্য যেমন শ্রেষ্ঠ খাদ্য, নারীদের মাঝে শ্রেষ্ঠ নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা যারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, আমরা বিশ্বাস করি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই ধরনের, এই জান্নাতেও তিনি শ্রেষ্ঠ নারীদের অন্যতম একজন। কিন্তু সেই বাতিলপন্থী তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, অথচ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করে, নাউযুবিল্লাহ। যদি এমনই হয়ে থাকে তাহলে ওই শ্রেণী মুসলিম পরিচয় দিলেও তাদের সাথে ঐক্য কিভাবে হতে পারে? আপনি কি তাদের বিষয়টাকে মেনে নেবেন বা তারা কি আপনার বিষয়টাকে মেনে নেবে? কেউ তো কারোটা মানতে রাজি নয়, তাহলে তাদের সাথে তো ঐক্যের কোনো সুযোগ নেই। অথচ অপরিহার্য ঐক্য প্রয়োজন, ঐক্যর বিকল্প কোনো পথ নেই। তাই সেই সম্মেলনের সিদ্ধান্ত হয়, প্রথম বিষয় হলো ঐক্য অবশ্যই হতে হবে, দ্বিতীয় বিষয় হলো এই ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, বলুন আলহামদুলিল্লাহ। এই ঐক্য হতে হবে তাওহীদ এবং সুন্নাহর আলোকে। সুতরাং বিশ্বব্যাপী সর্বত্রই যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, তাদেরকে এই ঐক্যের পথে আসতে হবে। এক্ষেত্রে বলতে চাই, আজকে এই ঐক্য বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে চাইলে যারা আজকে সাফি মাঝহাবের রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন সাফি মাঝহাবের আলোকে, যারা হানাফি মাঝহাবে রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন হানাফি মাঝহাবের আলোকে, যারা নকশবন্দিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন নকশবন্দিয়া তরিকার আলোকে, যারা চিশতিয়া তরিকায় রয়েছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন চিশতিয়া তরিকার আলোকে। জেনে নিন, এই ঐক্যের ডাক কিয়ামত পর্যন্ত দিলেও কখনো ঐক্য সম্ভব হতে পারে না, কারণ হানাফি হানাফি বাদ দিয়ে সাফিতে যাবে না, সাফি সাফি বাদ দিয়ে হানাফিতে আসবে না, নকশবন্দি নকশবন্দি বাদ দিয়ে চিশতিয়াতে যাবে না, চিশতি চিশতি বাদ দিয়ে নকশবন্দি হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত এই ঐক্যের ডাকেও কোনো কাজে আসবে না, ঐক্য সম্ভব হবে না। এজন্য আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো, আহলুল হাদিসদের অন্যমত দিক হলো, আহলুল হাদিসরা কোনো একজন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে অনুসারী নয়, আহলুল হাদিসরা কোনো একজন গাউস কুতুবকে, পীর মুর্শিদকে, অলি
আউলিয়াউলা বুজুর্গকে কেন্দ্র করে তারা ইসলাম মেনে চলে না, আহলুল হাদিসরা ইসলাম মেনে চলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। অতএব গোটা বিশ্বের মুসলিমেরা যখন বলবে ইসলাম মানেই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলাফায়ে রাশিদিনের অনুসরণের মাধ্যমে ইসলাম মেনে চলবো, এশিয়ার মানুষেরা যখন এইভাবে বলবে, আফ্রিকার মানুষেরা এইভাবে বলবে, আমেরিকার মানুষেরা এইভাবে বলবে, ইউরোপের মানুষেরা এইভাবে বলবে, তাহলেই গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য হওয়া সম্ভব হবে কি বলেন, ঠিক কি না? ঠিক একইভাবে ঠিক এমনইভাবে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসেরা বিশেষ কোনো তরিকার আলোকে ইসলাম পালন করতে চায় না, বিশেষ কোনো মাযহাবের আলোকে ইসলামের দাওয়াত দেয় না, বিশেষ কোনো মতবাদের আলোকে ইসলামের দাওয়াত দেয় না, বরং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজ্জের ভাষণে যেমনইভাবে বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ। তাই আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আহলুল হাদিসের আহ্বান হলো পৃথিবীর বুকে যেখানেই কোনো মুসলিম থাকবে তার আহ্বান হতে হবে এটাই, তার স্লোগান হতে হবে এটাই, তার দাওয়াত হতে হবে এটাই, তার দাবি হতে হবে এটাই, তার কর্মসূচি হতে হবে এটাই, যে আমি মুসলিম মানেই হলো ইসলাম মানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। বাংলার মুসলিম যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, আফ্রিকার মুসলিম বলবে ইসলাম মানেই কোরআন সহিহ হাদিসের আলোকে, ইউরোপের মুসলিম বলবে ইসলাম মানেই হলো কোরআন সহিহ হাদিসের আলোকে, সর্বত্র গোটা বিশ্বের মুসলিমেরা নিজেদের মাঝহাবী চিন্তাবোধ দিয়ে, নিজেদের দলাদলি বাদ দিয়ে, নিজেদের তরিকার কথা ভুলে গিয়ে, নিজেদের পীর মুর্শিদের কথা ভুলে গিয়ে, গোটা বিশ্বের মুসলিমেরা যখন এক স্লোগান তাদের মুখ দিয়ে বের হবে, এক কথাই যখন তাদের মুখ দিয়ে বের হবে ইসলাম মানেই হলো কোরআন ও সহিহ হাদিস, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করা, কি বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আজকে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের, বিশেষ করে এই ঢাকা মহানগর ও দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের এই সম্মেলন থেকে গোটা বিশ্বের মুসলিমদের জন্য সেই আহ্বানে জানাচ্ছি, নিজেদের দল মত ভুলে গিয়ে, নিজেদের মতবাদ ভুলে গিয়ে, নিজেদের চিন্তা ফেরকা ভুলে গিয়ে আজকে ফিরে আসুন এক আহ্বানে, এক স্লোগানে, এক ডাকে, এক কর্মসূচিতে, এক চিন্তায়, সেটি হলো দিন মানব, ইসলাম মানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে, তাহলেই সম্ভব হবে মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করা, ঐক্য ফিরিয়ে নিয়ে আসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে ছোট্ট করে আরেকটু বলতে চাই, বাংলার বুকে যত আহলুল হাদিস রয়েছি আমাদেরকেও সে বিষয়টি মনে রাখতে হবে। 1946 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলে হাদিসদেরকে সেই আহ্বানে জানিয়েছিলেন, তিনি সফল হয়েছিলেন, সুসংগঠিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই সংগঠন উপহার দিয়েছেন আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে দাওয়াতি কাজ করার। আজও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই কাজ করে যাচ্ছে, সেই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলার বুকে সকলের কাছে ইসলাম একদিন প্রিয় দিন হিসাবে, আসল দিন হিসাবে গৃহীত হবে, আর সেই দিন হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে পথে চলার তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে আমি শেষ করতে চাই, পরিশেষে আবারও মোবারকবাদ জানাচ্ছি ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সকল দায়িত্বশীলদেরকে, ঢাকা দক্ষিণ সহ সকল এলাকার দায়িত্বশীলদেরকে, আপনাদের সকলকে যারা শ্রম দিয়ে, সময় দিয়ে সুন্দর এই প্রোগ্রামকে সফল করার জন্য সকলেই ভূমিকা রেখেছেন। আল্লাহ সকলকে যাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে যেভাবে অবদান রেখেছেন আল্লাহ সকলের অবদানকে কবুল করে নিন, সামনেও যেন এইভাবে পরস্পরের সহযোগিতা দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে
তৌফিক দান করুন। পাশেই পাওয়া যাচ্ছে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মুখপত্র সাপ্তাহিক আরাফাত এবং মাসিক তরজমানুল হাদিস। আপনারা যাওয়ার সময় অবশ্যই অল্পমাত্র দাম, সেটি অবশ্যই সকলে সংগ্রহ করে নিয়ে যাবেন। বিষয়গুলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার ও শেখার জন্য আমি এ বলেই আমার বক্তব্য শেষ করছি। ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ বক্তা আমাদের জন্য শায়খ মোহাম্মদ হাশিম মাদানী। তার আগে আপনাদের কাছে যে ঘোষণাটা সর্বশেষে সম্মানিত আবু আব্দুল মোহাম্মদ শহীদুল আহমদ দিয়েছেন আরাফা এবং তার জুমার সম্পর্কে, আমাদের বেদের পাশে যে স্টল রয়েছে সেখানে স্টল পুজোর মধ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি স্টল রয়েছে, সেখানে আমরা পাবো এবং একই সাথে পাবো আল্লামা আব্দুল্লাহ আক্কাল করেছেন রাহিম আল্লাহ লিখিত দুটি বই, আহলে হাদিস পরিচিতি এবং মুরগির আগে জন্মেছেন আর দিন, এই বইগুলো আমরা পাবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিতে চাই। আগামী শুক্রবার বাদে এশা আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান সাহেবের আলোচনা আমরা আবারও শুনতে পাবো। সেই আলোচনা হবে ইমামগঞ্জের ঢালে ঐতিহাসিক 11তম তাফসীর কোরআন মাহফিলে। একই সাথে থাকবেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী এবং ডক্টর মনজুর ইলাহি মাদানী। আপনাদের সকলের দাওয়াত আগামী শুক্রবার বাদে এশা তাদের আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ ইমামগঞ্জের ঢালে। সর্বশেষ বক্তার আগে আমরা এলাকার এক কৃতি সন্তান ভাই মোহাম্মদ রনিকে আহ্বান করব তার একটা ছোট্ট ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভণ্ড পীরের ভণ্ডা মিয়া চলছে সারা বাংলাদেশ, দিনে দিনে করবে বুঝি মুসলমানের ইমান শেষ। ভণ্ড পীরের ভণ্ডা মিয়া চলছে সারা বাংলাদেশ, দিনে দিনে করবে বুঝি মুসলমানের ইমান শেষ। শিরকে বিদাত কবর পূজা করছে কত মুসলমান, ইবলিস পাপীর আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের অধিবাসী
শায়খ হাশিম মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. উপস্থিতি সভাপতি স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রাখব। রাত অনেক হয়েছে, আমরা যদি সারা রাত আলোচনা শুনি ফজরের নামাজে শরীক না হয় আলোচনা ফলপ্রসূ হবে না। তাই আপনারা কষ্ট করে যেমন আজকে বসে থেকেছেন, আজকে একটু ঘুম কম হবে, ফজরের নামাজ কিন্তু কেউ বাদ দেবেন না। কারণ ওলামায়ে কেরামগণ যা কিছু বলে গেলেন এবং শরীয়ত থেকে আমরা যা কিছু শুনলাম, সমস্ত কিছুর আগে হচ্ছে নামাজ। আম্বিয়ায়ে কেরামগণ সব থেকে গুরুত্বপূর্ণ সহকারে যে কাজটি করে গেছেন সেটা হচ্ছে নামাজ। অতএব আজকে কষ্ট হয়েছে বা কষ্ট হবে, কিন্তু ফজরের নামাজ কেউ বাদ দেবেন না, তা না হলে এই দিনী অনুষ্ঠানটি ফলপ্রসূ হবে না। আশা করি কষ্ট করে হলেও আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজে শরীক হব ইনশাআল্লাহ তাআলা। খুব বেশি বড় আলোচনা রাখতে পারবো না, বেশি রাত হয়ে গেলে গলা আমার বসে যায়, বুঝতে পারলেন? শিরিক সম্পর্কে আলোচনা, এর আগে শুনলেন বিদাত আর সুন্নত সম্পর্কে আলোচনা। আসলে ব্যাপারটা কি জানেন, যেখানে সুন্নত থাকবে না সেখানে বিদাতের জন্ম হবে, যেখানে সুন্নত থাকবে না সেখানে বিদাতের জন্ম হবে, আর যেখানে তৌহিদ থাকবে না সেখানে শিরিকের উৎপতন হবে, শিরিক তৌহিদের জায়গাকে দখল করে নেবে। তাই যদি আমাদের সমাজে তৌহিদ প্রতিষ্ঠা করা যায়, তৌহিদ শিরিক থাকবে না, যদি সুন্নত প্রতিষ্ঠা করা যায় বিদাত থাকবে না। এই দুটি হচ্ছে অপোজিট জিনিস। সুন্নতের ওপরে আমল করলে বিদাত স্থান পাবে না, তৌহিদকে প্রতিষ্ঠা করলে শিরিক তার আশ্রয় করে নিতে পারবে না। এই শিরিক সম্পর্কে কিছু কথা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিছু কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এই কোরআন আর হাদিস থেকে কয়েকটি কথা রেখে আমি আমার বক্তৃতা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, নিয়ে বলছেন ওয়াইদ কালা লোকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যখন লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে নসিহত করছিলেন তখন তিনি বলেছিলেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। জুলুম কাকে বলে? জুলুমের পরিভাষা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে তার যথাযথ স্থানে না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হচ্ছে শিরক, জুলুম। যেমন টুপিটা মাথায় পড়তে হয়, এখন টুপি যদি পায়ে লাগায় টুপির সাথে জুলুম করা হবে। ঘড়ি হাতে পড়তে হয়, ঘড়ি যদি পায়ে ব্যবহার করি ঘড়ির সাথে জুলুম করা হবে।
যে প্রত্যেকটি জিনিসের যথাযথ স্থান আছে, সেই জিনিসটাকে যদি তার স্থানে না রেখে অন্য স্থানে রাখি তাহলে ওই জিনিসটার প্রতি দুরম করা হবে। তিনি বলছেন, বাবা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় দুরুমের কাজ, কারণ ইবাদতের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। কোথায় রাখতে হবে ইবাদত? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য যাকাত, আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে ভরসা, আল্লাহর উপরে ভয়, আল্লাহকে, এই সব হচ্ছে কিন্তু ইবাদত। এই ইবাদতগুলি যদি আমরা আল্লাহকে না দিয়ে কাউকে অন্যকে দেই, কিংবা এই ইবাদতে যদি আমরা অন্য কাউকে শরীক করি, তাহলে দুরম করা হবে। তাই বলছেন, বাবা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। ভয় করলে শুধু আল্লাহকে করব, দোয়া করলে শুধু আল্লাহর কাছেই করব, সাহায্য চাইলে কেবল আল্লাহর কাছেই চাইব, বিপদের সময় ডাকলে শুধু আল্লাহকেই ডাকব, ভরসা করলে আল্লাহর উপরেই করব, সব সময় সর্বক্ষেত্রে মানত আল্লাহর জন্য, সবাই আল্লাহর জন্য, এগুলি সব ইবাদত। এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না, যদি শরীক করি জুলুম হয়ে যাবে, তাই বাবা খবরদার শরীক করবে না, ভয় করো আল্লাহকে। অনেক সময় মানুষ বলে ভয় করা আল্লাহ কি করতে হয় বুঝলাম, কিন্তু আমরা তো অনেক সময় সাপকে দেখে ভয় পাই, বাঘকে দেখে ভয় পাই, কোথাও যাব জায়গা ভালো না, সন্ত্রাস আছে, ডাকাত আছে, ভয়ে যাই না। তো এই যে ভয়, এটাও তো শিরিক হয়ে গেল। আপনারা বলছেন শুধু ভয় আল্লাহকে করতে হয়, সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, আরো অন্যান্য বিষাক্ত জানোয়ারদেরকে আমরা ভয় করি, ডাকাত সন্ত্রাসকে ভয় করি, এই যে ভয় আমরা করি, তাহলে এটাও তো শিরিক হয়ে গেল। তা মনে রাখবেন, কিছু ভয় প্রাকৃতিগত ভয়, জন্মগত ভয়, এর সাথে শিরিকের কোনো স্বাদ কোনো স্বাদ নেই। সাপকে দেখে ভয় করা জন্মগত ভয়, মুরগির বাচ্চারা কাককে দেখে চিলকে দেখে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন মুরগির বাচ্চার মায়ের মনে আর ওই বাচ্চাদের প্রাণে ভরে দিয়েছে, চিল তোদের ক্ষতি করবে, কাক তোদের ধরে খাবে, অতএব ওদেরকে দেখে সতর্ক হবি, নিজেকে বাঁচাতে চেষ্টা করবি, প্রাকৃতিকগতভাবে জন্মগতভাবে এই ভয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওদের মধ্যে ভরে দিয়েছেন। এই প্রাকৃতিকগত ভয়ের সাথে শিরকের কোনো স্বাদ নেই, কিন্তু বাসটা যাবে এই লাইনে, সামনে আছে আস্তানা, পীরতলা, দরগা শরীফ, ওই আস্তানা পীরতলায় যদি কোনো পয়সা না দিয়ে যায় তাহলে ওখানে কেউ আছে বাসটা উল্টিয়ে দেবে, বিপদ হয়ে যাবে। যেমন আমাদের ভারতে আছে, ভারত তো এক বিশাল দেশ বুঝতে পারলেন, আর ভারতের সব থেকে অন্যতম যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। আপনি সারা ভারত এক কোণ থেকে নিয়ে আর এক কোণ পর্যন্ত চলে যান, দ্রুতগামী ট্রেন, এক একটি ট্রেন সুপারফাস্ট, 4 ঘন্টা 5 ঘন্টা তার কোথাও স্টপেজ নেই, বিছানা দেবে, চাদর দেবে, বালিশ দেবে, সব কিছু আছে, আরামে ঘুমান আর যেতে থাকেন, শুধু পকেটে পয়সা থাকতে হবে, বাস, খুব আরামদায়ক সফর। এই সফরকালীন ওই মা গঙ্গা আছে, ওদের মা গঙ্গা বুঝতে পারলেন, যখনই গঙ্গা পার হবে ট্রেন তখন সবাই টাকা বার করবে আর জয় মা গঙ্গা ফেলতে থাকবে, আল্লাহ জানে কত কোটি কোটি টাকা ওই গঙ্গার পানির তলে চলে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন। ওই জয় মা গঙ্গা মানে মা গঙ্গাকে দিলে মা গঙ্গা খুশি হবে, মা গঙ্গা কি হবে, খুশি হবে। তো একজন মনীষা বধ করতে করতে একজন হিন্দুকে বলছে, আরে গঙ্গাকে মা বলিস, মা কি এত নিষ্ঠুর হয়, বলে কেন, বলে ওই গঙ্গা মায়ের তলে কত ছেলে ডুবে মরে গেল, গোসল করতে গিয়ে কত শিশু ডুবে মরে গেল, এত নিষ্ঠুর মা হয় যে শিশুদেরকে ডুবিয়ে মেরে দেয়, ওকে তোরা মা বলিস। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে ওরা ওই গঙ্গা মাকে পয়সা দেয় ওদের সুখের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, আর আমরা আস্তানাতে তালতালাতে পিঠতলাতে পয়সা দিই যাতে করে বাসটা উল্টে না যায়, এর নাম হচ্ছে শিরিক। কাকে ভয় করলাম? আস্তানায়, পিঠতলায়, তালতালায়
অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে না চায়, আপনার ক্ষতি করতে না চান, বাস উল্টাতে না চান, তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, মানে আল্লাহর নবীর থেকে অনেক ছোট ছিলেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ছোট জানেন? যখন আল্লাহর নবী মারা যান তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়সে তার নাম ছিল মুফাসসিরুল কোরআন, কোরআনের ভাষ্যকার। কোরআনের প্রত্যেকটি আয়াত কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই আয়াতের আসল অর্থ কি, সব কিছু তিনি উপলব্ধি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। 15 বছর বয়স ছিল তার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। আল্লাহর নবী একদিন তাকে লক্ষ্য করে বললেন, বাবা শোনো, ইয়া গোলাম, হে বৎস, হে ছেলে শোনো, ও আল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কটা কথা শিখিয়ে দিচ্ছি, কটা কথা, ইয়াফাদিল্লাহ ইয়াফাদ, তুমি আল্লাহর হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবে, ইয়াফাদিল্লাহ তাজিদ হতু জাহাকা, ইয়াফাদিল্লাহ আল্লাহ সংরক্ষণ করো, আল্লাহকে সবসময় তুমি সামনে পাবে। আল্লাহর হিফাজত করো মানে কি? আল্লাহ কি আমাদের হিফাজতের মুখাপেক্ষ কি? জি না, আল্লাহর বিধির হিফাজত করো। আল্লাহ যে বিধিগুলো নাজিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো সংরক্ষণ করো, যত্ন সহকারে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবেন। ওয়া আলাম, আর জেনে নাও, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাকা, পৃথিবীর সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তোমার কিছু লাভ করার জন্য সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তাহলে তারা ততটাই তোমার লাভ উপকার করতে পারবে যতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উপকার বা লাভ লিখে রেখেছেন। ওয়ালা ইস্তামাউ, আর তারা যদি একত্রিত হয়ে যায়, আলাই আন ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো কিছু ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুক, তারা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে ততটা ক্ষতি করতে পারবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারিত বা লিখে রেখেছেন। বলছিলাম ভাইরা আমার, কাউ কি ভয় করবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি ক্ষতি না চান কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, যদি আল্লাহ আপনার উপকার, আল্লাহ যদি আপনার উপকার না চান। তো মোট কথা হচ্ছে ভয়ের পার্থক্য বুঝবেন, কারণ আমাদের দেশের হুজুররা আছে ওরা এইভাবে ফাঁসাতে চেষ্টা করে আর কি। যেমন ওই কিছুক্ষণ আগে আমাদের এর পূর্বেকার বক্তা কি নাম ছিল গো, ইমাম হুসেন সাহেব, বিদাতের কথা আমাদেরকে জানিয়ে গেলেন, ঠিক বিদাতের কথা যখন বলবেন, বিদাতের কথা যখন বলবেন, এই হুজুরা ফট করে বলবে, আল্লাহ নবীর জামায় ট্রেন ছিল, বাস ছিল, উড়োজাহাজ ছিল, ঘড়ি ছিল, মোবাইল ছিল, টেলিফোন ছিল, মাইক ছিল, কিচ্ছু ছিল না, কেন তোমরা এগুলিকে ব্যবহার করো, এগুলোও তো ইবাদত, এগুলোও তো বিদাত। আল্লাহ নবী ট্রেনে চাপেননি, আল্লাহ নবী বাসে চাপেননি, আল্লাহ নবী মোবাইল ব্যবহার করেনি, আল্লাহ নবী মাইক ব্যবহার করেনি, আল্লাহ নবী পাখা বাড়ি ছিল না, এসি ছিল না, এই সমস্ত জিনিসগুলো তোমরা ব্যবহার করো, এগুলোকে বিদাত বলো না, আর এইগুলোকে বিদাত বলো কেন? তাই হুজুরদের উত্তরটাকে ভালো করে মনে রাখবেন, যে হুজুর আমি যখন ঢাকা থেকে চিটাগাং যাই বাসে তখন কত সওয়াব হয়, সওয়াব হয় নাকি? সওয়াবের আশায় যায়, ঢাকা থেকে রিয়াজে প্লেনে যায়, আবার রিয়াজ থেকে ঢাকা আসি প্লেনে, কত সওয়াব হয়, ট্রেনে গেলে কত সওয়াব, প্লেনে গেলে কত সওয়াব, বাসে গেলে কত সওয়াব, ট্যাক্সিতে গেলে কত সওয়াব, গাড়িতে গেলে কত সওয়াব, মোটর সাইকেলে গেলে কত সওয়াব, পায়ে হেঁটে গেলে কত সওয়াব, পার্থক্য আছে, সওয়াবের ব্যাপার আছে, সওয়াবের ব্যাপার নেই। এগুলি আমাদের যাতায়াত ব্যবস্থা, দুনিয়া উন্নত হয়েছে, মানুষ আবিষ্কার করেছে, আমরা ব্যবহার করেছি। রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খচ্চর ছিল, উট ছিল, গাধা ছিল, এই সমস্ত জিনিসের উপরে আল্লাহ নবী সওয়ারি করতেন, বাহন, এগুলি ছিল তার বাহন। আল্লাহ তাআলা বলে, ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, আল্লাহ নবী 1500 বছর আগে এই আয়াত নাজিল করে আল্লাহ নবীকে বললেন, ওয়াইয়াখলুক, আর আল্লাহ আবিষ্কার করবে এমন এমন জিনিস, হে নবী, যা তোমরা এখন জানো না, আবিষ্কার হয়ে গেছে।
তোমার কথা হচ্ছে যে হুজুর এগুলো আমরা কেউ সওয়াবের জন্য করি না, কিন্তু সবে বরাত সওয়াবের জন্য করা হয়, সবে মরাদ সওয়াবের জন্য করা হয়, চালসে চারম সওয়াবের জন্য করা হয়, মৃত্যু বার্ষিকী সওয়াবের জন্য করা হয়। এগুলির সাথে বিদাতের সাথ আছে, কারণ দলিল নাই। উনি বলে গেছেন দলিল দলিল নেই। তো ভাইরা আমার কথা হচ্ছে, রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যদি ক্ষতি আল্লাহ না চান কেউ ক্ষতি করতে পারবেন না, আর আল্লাহ যদি চান তোমাকে ক্ষতি থেকে কেউ ঠেকাতে পারবে না। তো মোট কথা হচ্ছে, ভয় করলে আল্লাহকে করব, ভরসা করলে আল্লাহর উপরে, সাহায্য চাইলে আল্লাহর উপরে। তাই আল্লাহ নবী ওকে বললেন ইজা সালতা ফাসআলিল্লাহ, ইবনে আব্বাস যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়া ইজা স্তাআনত আর যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছেই, ফাসতাইন বিল্লাহ আল্লাহর কাছেই সাহায্য কামনা করবে। তাই লোকমান আলাইহিসসালাম বললেন বাবা খবরদার শিরিক করো না, শিরিক বড় জুলুমের কাজ, শিরিক বড় জুলুমের কাজ। যারা শিরিক করে তারা হিদায়ত লাভ করে না, যারা শিরিক করে তারা নিরাপত্তা পায় না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, মানে ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং ওরাই সঠিক পথ পাবে, আল্লাহ ওদেরকে সঠিক পথ প্রাপ্ত করবেন, সঠিক পথ দান করবেন। ধমক দিয়ে বলছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী যদি শিরিক করো আমল বরবাদ, আমল বরবাদ। শিরিক করবেন কবরে যাবেন, শিরিক করবেন মাজারে যাবেন, শিরিক করবেন পীরের ভক্ত হবেন। বুঝতে পারলেন? নামাজ আছে শিরিক আছে, নামাজ আছে শিরিক আছে, বিদাত আছে। আপনার নামাজ হজ রোজা যাকাত আপনার কোনো কাজে আসবে না। ওয়ালা কাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়ে বলছেন লাইন আশরাকত, হে নবী শুনো, লাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, তোমার প্রতি আমি ওহি করছি, তোমার পূর্বে যত নবী ও রসুল এসেছিলেন সমস্ত নবীদের রসুলদের প্রতিও আমি ওহি করে বলেছিলাম, লাইন আশরাক যদি শিরিক করো, লাইয়াহবাতান্না আমালুক তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। শিরকের সাথে কোনো আমল কাজে আসবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি শিরিক করেন। আল্লাহ কোরআনের নবীকে সম্বোধন করে বলছেন কুল সিরু ফিল আরদ, সিরু ফিল আরদ ফানদুরু আকিবাতাল্লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন, পূর্বে যাদেরকে ধ্বংস করা হয়েছে, বর্তমানে যারা ধ্বংসের শিকার হচ্ছে, আগামীতেও অনেকে ধ্বংসের শিকার হবে শিরিক করার কারণে। নবীকে বলছেন ওদেরকে বলো জমি নিয়ে ঘুরে ফিরে একটু দেখো, ওদের অবস্থাকে দেখো, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, পরিণাম ভালো হয়নি। কেন? কান আকসারুহুম মুশরিকিন, কারণ তাদের অধিকাংশরাই মুশরিক ছিল, শিরক করত, যার কারণে আমি ওদের সবাইকে কি করেছি, ধ্বংস করেছি। আমরা আজকে মনে মনে ভাবি হায় রে আল্লাহ, আজকে আমরা এত অসহায় কেন, আমরা এত দুর্বল কেন? আল্লাহ তো বদরে মদাদ করেছিলেন, সাহায্য করেছিলেন, উহুদে সাহায্য করেছিলেন, খন্দকে মোতাতে সাহায্য করেছিলেন, অগণিত ফেরেশতা পাঠিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সাহায্য করেছিলেন, তারা জয়যুক্ত হয়েছিলেন। আজকে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে না কেন? আমরা বর্মাতে মার খাচ্ছি, আমরা ভারতে মার খাচ্ছি, আমরা আরও ছোট কত দেশে আমরা মার খাচ্ছি, এমনকি যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেও আমরা মার খাচ্ছি, কেন আল্লাহ আমাদের সাহায্য করেন না? আল্লাহ বলছে আমি তোদের সাহায্য কেন করব? তোদের মধ্যে আর অমুসলিমদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে কোনো পার্থক্য? সাহায্য আসে তৌহিদের ভিত্তিতে, একচ্ছত্রভাবে আল্লাহকে ডাক দিয়েছিলেন তারা, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন। আল্লাহ গো, নবী বলেছিলেন আল্লাহ গো, এই বদরে যে লোকগুলিকে আমি নিয়ে এসেছি তোমার সাথে, এই তোমার জন্য লড়াই করার জন্য এই লোকগুলি এসেছে, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এই লোকগুলি এসেছে, এদের হাতে তরবারি নেই, এদের পেটে খাবার নেই, এদের পেট পিঠের সাথে মিশে গেছে, ক্ষুধার্ত অসহায় অবস্থায়, শুধু তোমার উপরে ইমান আর তোমার সাহায্যের উপরে ভরসা করে ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি সাহায্য না করো তাহলে তোমার জমিনে ইবাদত করার মতন আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? শুধু ডেকেছিলেন কাকে? আল্লাহকে। আর আজকে আমাদের সাহায্য
নেই, কেন তৌহিদ নেই, তৌহিদের চির সেবক ভুলে গেছি আর সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি ওই তরগায় গিয়ে লোটাই শির, ওদের যেমন রাম নারায়ণ ওদের তেমন মানিক পীর, ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে ওদের ক্ষীর, বুঝতে পারলেন, ওদের দরগা ওদের দুর্গা আমাদের দরগা, দুর্গা আর দরগা সামান্য বানানে পার্থক্য, বুঝতে পারলেন, ওদের রাম নারায়ণ আমাদের মানিক পীর, রাম নারায়ণ আর মানিক পীর, ওদের একটা পুজো হয় লবণ পুজো বলে, কলা ও দই দিয়ে এই পুজোর ধুম চলে, ওদের কলা দই আর আমাদের সবে বেড়াতে ক্ষীর পরোটা একসাথে মিশে গেছি আমরা, একসাথে মিশে গেছি, কোথাও কোনো পার্থক্য নেই, ওদের মন্দির আমাদের দরগা শরীফ, ওদের মন্দিরে পুরোহিতরা থাকে আমাদের দরগা শরীফে বাবারা থাকে, ওদের মন্দিরে পূজারীরা থাকে আমাদের মাজার শরীফে মাজারীরা থাকে, ওদের দরগাতে ওদের দুর্গাতে ওদের মন্দিরে ভজন গায় আর আমাদের মাজারে কাওয়ালি চলে কাওয়ালি, বুঝতে পারলেন, কোথায় পার্থক্য, ওদের যেমন রাম নারায়ণ ওদের তেমন মানিক পীর, ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর, আল্লাহ বলছে তোমাদের আমি কিসের সাহায্য করব, ওরাও চুরি করে তোমরাও চুরি করো, ওরাও ব্যভিচার করে তোমরাও ব্যভিচার করো, ওরা মূর্তি পূজা করে তোমরা মরা মানুষকে দাফন করে পূজা করো, সুবহান আল্লাহ। ওই পণ্ডিত জওহরলাল নেহরু ভারত স্বাধীন হওয়ার পরে এক বক্তৃতাই বলেছিল, তিনি এক বক্তৃতাই বলেছিলেন মুসলমান আর অমুসলিম আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ঠাকুরকে তৈরি করে সামনে রেখে পূজা করি আর মুসলমানরা দাফন করে তারপরে পূজা করে, বুঝতে পারলেন, কারণ ভারতে আছে আজমির শরীফ, ভারতে আছে আজমির শরীফ, সেখানে বিশাল মাজার, বুঝতে পারলেন, মঈনুদ্দিন চিশতি, তারপরে আবার আছে আপনার ওই নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে, বুঝতে পারলেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজার বিশাল মাজার, সেখানে আমি নিজে গেছি, মানে মানুষ যে কবরকে সেজদা করে এটা শুধু আগে শুনতাম শুনতাম, বলে এবার দেখবো, আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেলাম, আরও একটা কথা মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার যেখানে সেখানে হচ্ছে সারা বিশ্বের তবলিগাতের মেইন সেন্টার, বুঝতে পারলেন, সারা বিশ্বের তবলিগীদের মেইন মার্কেট হচ্ছে ওই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে, ওইখানে এক পাশে বানিয়েছে, এক পাশে সৌদিয়া থেকে যখন কেউ আসে, আরব দেশ থেকে যখন কেউ আসে, এত চালা তখন ওই মাজারের দিকে নিয়ে যায় না, এইখানেই বসায় মেহমানখানায়, এইখানে ওদিকে কী হচ্ছে, এই আরব দেশের মানুষরা কিন্তু কেউ জানে না, কিন্তু আরব দেশের মানুষরা যেমন হোক ওরা কিন্তু তৌহিদ বুঝে, ওরা কিন্তু তৌহিদ বুঝে, এক বৃদ্ধ মানুষ মূর্খ বৃদ্ধ বধু বেদুইন সৌদি আরবের হাসপাতালে ভর্তি হয়েছে, তো একজন নার্স খ্রিস্টান নার্স বলছে ঈশার নাম লাউ ভালো হয়ে যাবে, ঈশার নাম লাউ ভালো হয়ে যাবে, তখন সে চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আ ঈশা ইলা, ঈশা আল্লাহ নাকি, ঈশা আল্লাহ নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, বধু মূর্খ বেদুইন, কিন্তু একটা কথা জানি আল্লাহ ছাড়া কেউ কারো কিছু করতে পারে না, অনেক মানুষ আমরা এখান থেকে কাজে যায়, বুঝতে পারলেন, অনেক কাজে যায়, ওরা তো আমাদের কফিল, ওরা আমাদের কফিল, মূর্খ কফিল, কেউ ছাগল চড়াতে গেছে, কেউ হয়তো কোনো অফিসে গেছে, মূর্খ, কিন্তু যখন কারো হাতে আংটি দেখে কোনো আংটি উষাদা তাই বলবে, কারো হাতে তাবিজ দেখে উষাদা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দেয়, অথচ কিন্তু তেমন শিক্ষিত লোক না, কিন্তু একটা জিনিস জানে, এই তাবিজ কবজ ব্যবহার করার মানে হচ্ছে এগুলা শিরিক, তখন সে তাকে বোঝাবার চেষ্টা করে, আরবি বুঝতে পারে না, তখন ওই মালিক ধরে নিয়ে আমাদের কাছে আসে আর বলে দেখ একে বোঝা, এই তাবিজ ব্যবহার করেছে কেন, সুতা ধাগা ব্যবহার করেছে কেন, আমাকে তো অবাক লাগছে, কারণ আমাদের পরিবেশ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, ওরা জানে না, ওদের কাছে খুব নতুন মনে হয়, নতুন মনে হয়, তখন আমাদের কাছে ধরে নিয়ে যায় আর বলে এদেরকে বোঝাও, এদেরকে চেষ্টা করো, তো ভাইরা আমার কথা হচ্ছে, আরব দেশের মানুষরা যেমনই হোক তৌহিদ বুঝে, তাই ওখান থেকে কেউ যখন ওই তবলিগীদের সাথে আসে, অনেকে কিন্তু বুঝতে পারে না, তাই বলে দাওয়াতি কাজ করছে চলো যায়, দাওয়াতি কাজ তো, ওরা তো দাওয়াতি কাজ করে, কুনতুম খায়রা উম্মা ওখরেজা তিলিন না, কুনতুম খায়রা উম্মা ওখরেজা তিলিন না, কোরআনের আয়াত তো ঠিকই আছে, ওখরেজা তিলিন না, চলো বেরিয়ে যায়, চলো বেরিয়ে যায়,
যায়, তাই সবাই বেরিয়ে যায়, ওরাও বেরিয়ে আসে, নিয়ে মার্কেটে যখন নিয়ে যায় শুধু মেন সেন্টারে গিয়ে একটা ভালো রুমে ওদেরকে বসায়, পিছন দিকে নিয়ে যায় না, যেখানে হাজার হাজার মহিলারা লাইন দিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছে কবরে দেওয়ার জন্য, সেখানে একটা জায়গা আছে, সুরঙ্গ একটা জায়গা আছে, সেখানে গিয়ে মানে পালা করবে, সেজদাই করবে, সবাই লাইন দিয়ে আছে, 10 মিনিট করে টাইম, 10 মিনিট করে টাইম, সেজদাই করবে, 10 মিনিট হয়ে যাবে, ওর কানে নাকি একটা শব্দ আসবে, তার মানে ওর মনস্কামনা পুরো হয়ে গেছে, এবার ও চলে যাবে, বুঝতে পারলেন ভন্ডামি? তারপরে তারপরের জন, তারপরে তারপরের জন, আমি যখন দেখতে গেছি দু চারজন আমার সাথে আছে, সেখানে দেখছি আরও ছোটো ছোটো অনেক কবর, আমি তখন বলছি কে জানে, জানি না এই কবরগুলোর ভিতরে কোনো মানুষ আছে কি না, মানে আমি উর্দুতে বলছি, তখন চেলারা তো ঘুরে, ছেলেরা সবসময় ঘুরে, এই হান্ডা পান্ডা খাইয়ে সব বোম হয়ে আছে, ওরা চতুর্দিকে ঘুরে কেউ কোনো মন্তব্য করছে কি না, তখন আমার কথা শুনে বলছে কে তোমারা বিয়ে কবর বানা দু, মানে ও ইচ্ছা করলে আমারও কবর বানিয়ে দিতে পারবে, আমি বললাম রে বাবা থাকো, এই হচ্ছে অবস্থা। এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার কবর হয়ে আছে, আর এটাই হচ্ছে ওদের মেন সেন্টার, মেন সেন্টার। এখন আমরা সব মাজারে আর কবরে পড়ে আছি, আল্লাহর কাছ থেকে সাহায্যের কামনা করছি, কেমন করে সাহায্য আসবে, কখনোই সাহায্য আসবে না, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে তবেই আপনার সাহায্য আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামা ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল রাওয়াহু শাইখান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, ঈসা আল্লাহর বান্দা এবং আল্লাহর একটি বাক্য, যে বাক্যটি আল্লাহ প্রেরণ করেছিলেন মারিয়ামের কাছে, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে আত্মা দান করেছিলেন, জান্নাত সত্য জাহান্নাম সত্য, এই সাক্ষ্য দিবে আর খারাপ হল জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, ও মা কানামিলা, মা কানামিলা, তার আমল যাই হোক না কেন সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে হচ্ছে যদি অন্য কোনো আমলের কারণে সে জাহান্নামে চলে যায় তবুও সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, কারণ সে একথাকে স্বীকার করে গেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রসুল, ঈসা আল্লাহর রসুল, ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহ, কারণ খ্রিস্টানরা ঈশাকে আল্লাহ মনে করে, খ্রিস্টানরা ঈশাকে আল্লাহ মনে করে, আমরা মনে করি ঈসা আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত একটা বাক্য, যে বাক্য আল্লাহ প্রেরণ করেছিলেন মারিয়ামের কাছে, আর সেই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্ম দান করেছে, তাকে আত্মা দিয়েছিলেন, জান্নাত জাহান্নামকে আমরা সত্য মনে করি, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে নাকি আগামীতে সৃষ্টি হবে, আছে, দেখেছেন কোথা পাইছেন? কোরআনে তো আল্লাহ জান্নাতের কথা বলেছেন, যে যারা আমল করবে জান্নাতে যাবে, যারা আমল করবে জান্নাত, আল্লাহ তো পরেও সৃষ্টি করতে পারেন, হ্যাঁ আল্লাহ তাআলা বলছে যারা এই কাজ করবে জান্নাতে যাবে, যারা ওই কাজ করবে তারা জাহান্নামে যাবে, তো আল্লাহ তো পরেও সৃষ্টি করতে পারে, তো আছে এটা কি করে প্রমাণ করবে যে না তৈরি হয়ে আছে, আর জান্নাত তো হাক্কুল না আরো হাক্কুল, কোরআনে শুনেছি হাক, হাদিসে শুনেছি হাক, কিন্তু তৈরি হয়ে আছে না হবে, তৈরি হয়ে আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফরে গেছিলেন তখন তিনি জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন, অতএব জান্নাত আর জাহান্নাম তৈরি হয়ে আছে, পরে তৈরি করবেন না, আমরা সত্য মনে করব জান্নাত আর জাহান্নাম সত্য, এই সত্য সাক্ষ্য দেওয়ার ভিত্তিতে আল্লাহর নবী বলছেন আমল যাই হোক না কেন জান্নাত অবশ্যই পাবে, জান্নাত অবশ্যই পাবে, মানে কান আখরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে কোথায় যাবে, এই বেলায় তৌহিদ, এর নাম হচ্ছে তৌহিদ, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, কজনকে বলতে শুনেছেন, মৃত্যু মানুষ অনেক দেখলাম, পাশে বসে বসে দম চলে গেল, জান কবদ হয়ে গেল, পাশেই বসেছিলাম, অনেক দেখলাম অনেক দেখলাম, কিন্তু শেষ টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে খুব কম মানুষকেই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে নিষ্ঠাবান হবে, সত্য হবে, আমল করে যাবে, তারই ভাগ্যে হয়তো জুটবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় সবার পক্ষে কিন্তু সম্ভব সম্ভব নয়, তো ভাইরা আমার কথা হচ্ছে তৌহিদ থাকলে শিরিক থাকবে না, আর যদি তৌহিদ চলে যায় তাহলে তার স্থান দখল করবে কে,
শিরিক, আর যে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্না ওমা ওয়াহুন নার ওমা লিদ্বালিমিনা মিন আনসার, যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের জন্য, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কারণ যে শিরিক করেছে জালেম, সে অত্যাচারী, তাদেরকে আল্লাহ কি করবেন না, সাহায্য করবেন না। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন শিরিক যে করবে তার গুনাহ কখনোই মাফ করা হবে না, শিরিক ব্যতীত অন্য অন্য গুনাহ আমি আল্লাহ যার জন্য চাইবো মাফ করে দিব। ব্যাপারটা আল্লাহ, ব্যাপারটা কার, আল্লাহ। কাকে মাফ করবেন আল্লাহ জানে, কে মাফের যোগ্য হবে আল্লাহই জানেন, যার জন্য আমি চাইবো আল্লাহ কি করবেন, আল্লাহ মাফ করে দেবে। জাহান্নামে একটা লোক যাবে, জাহান্নামে গিয়ে খুব চিৎকার করবে, চিৎকার করবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন দেখো তো কি চাই, ও কি চাই, তো ফেরেশতারা বলে আগে তুমি এত চিৎকার করো কেন, কি চাও, বলে আমি জান্নাত চাই না, শুধু আল্লাহকে বলো জান্নাতের দিকে আমার মুখটা ঘুরাই দিলে একটু, বলে তাই নাকি, বলে হ্যাঁ, বলে তারপরে কিছু চাইবে না, তো বলে না তারপরে কিছু চাইবো না, আল্লাহ বলবে ঠিক আছে আমার জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দাও। জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে জান্নাতের দৃশ্য, জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগ বিলাস থেকে তার মুখ ফেটে যাবে, আবার থাকতে পারবে না, আবার কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন দেখো আবার কি বলে, বলে কি বাবা আবার কি হলো, বলে আরেকটুকু আগিয়ে দাও, আমি জান্নাত যেতে চাইলে একটু কাছে করে থাকতে চাই, একটু কাছে করে, আল্লাহ বলো দাও একটু কাছে করে দাও, কাছে করে যখন চলে আসবে তখন আবারও আল্লাহকে বলবে আল্লাহ তুমি তোমার মেহরবানিতে, তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে বের করে এত কাছে নিয়ে এসেছো, আল্লাহ আর একটু মেহরবানি করে দয়া করে আমাকে ঢুকিয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা তার কথাতেও হাসবেন আর বলবেন হায় রে আদম সন্তান, কত লালচি, কত এদের মানে হেলস, কত আশা, দাও ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, দাও জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ায় হাজার হাজার মানুষকে জান্নাতে দেবেন যারা তার যোগ্য হবে, এটা আল্লাহ তার নিজের জ্ঞান দিয়ে নির্বাচন করবেন। এমন অনেক মানুষ জান্নাতে যাবে যাদের একটাও নেকি থাকবে না, একটাও নেকি থাকবে না, এরকম অনেক মানুষও জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ নিজের দয়ায় জান্নাত দান করবেন। কিন্তু মুশরিক কখনোই কখনোই মাফের যোগ্য, ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবেন, ইব্রাহিম আলাইহিসসালাম বাপকে দেখতে পাবেন, বাপ তো বাপই, বাপ তো বাপের মায়া, বাপের প্রতি স্নেহ, বাপের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি সম্মান, মায়ের প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা তো হয়ই, বাপকে দেখে মায়া হবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না।